উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সাপাহার নগা কর্তৃক আয়োজিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের 2 দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে সাপাহার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের 6 ইউনিয়ন থেকে আগত সম্মানিত কৃষক কিষাণবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাইকে আমার এই সেশনে স্বাগতম জানাচ্ছি। আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি কৃষিবিদ মোহাম্মদ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সাপাহার নওগাঁ। তার মানে আমি এই অফিসেই কর্মরত আছি। একটা প্রকল্পের নাম বলেছি, তাই না? কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প। এই প্রকল্পের ওপরে আপনাদের ট্রেনিং হচ্ছে। গতকালকে আমরা কিছু শিখেছি। সেখানে আমাদের জেলা থেকে স্যার এসেছিলেন, উনি অনেক কথা বলেছিলেন, অফিস থেকে কথা বলা হয়েছে। আজকে আমরা আরো কিছু শেখার চেষ্টা করব। তো আমি আমার সেশন শুরু করার আগেই শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি স্বপ্ন দেখেছিলেন একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির পিতার সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যার সুযোগ্য নেতৃত্ব, দূরদর্শী চিন্তা এবং কৃষি বান্ধব নীতির কারণে আজ বাংলাদেশ কৃষিখাত অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এরকম কিছু প্রকল্প হাতে নিতে পারছি, যার মাধ্যমে আপনাদেরকে এই অফিসে ডেকে প্রশিক্ষণ দিতে পারছি, কিংবা মাঠ পর্যায়ে আপনাদেরকে বিভিন্ন প্রদর্শনী দেখিয়ে আধুনিক যে কৃষির বিভিন্ন প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি আপনাদেরকে জানাতে পারছি, আমরা সম্প্রসারণ করতে পারছি। আপনারা গতকালকে আমাদের পুষ্টি নিয়ে অনেক কিছু শুনেছেন, যে আমাদের পুষ্টির জন্য কি দরকার। আমরা বিভিন্ন শাকসবজি, ফলমূল, এ সমস্ত বিষয় নিয়ে কালকে কথা বলা হয়েছে। এগুলো কিভাবে চাষ করবেন সেটা নিয়েও কথা বলা হয়েছে কালকে। আর আজকে আমি আমাদের পুষ্টি যার উপরে নির্ভর করে তার পুষ্টি নিয়ে কথা বলবো। আমাদের পুষ্টি কার উপর নির্ভর করে? গাছের উপর নির্ভর করে, তাই না? আমরা যে ধান করছি, শাক করছি, সবজি করছি, আজকে আমি আম চাষ করছি, এই সমস্ত কিছু আসছে গাছ থেকে। এই গাছের পুষ্টি নিয়ে আমি কথা বলবো, যে গাছ পুষ্টি পাইলে তারপরে সে আমাকে পুষ্টি দিবে। গাছ যদি প্রপার পুষ্টি না পায় তাহলে আমার পুষ্টি পাওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমরা চেষ্টা করব যে আজকেই গাছের পুষ্টি নিয়ে কথা বলতে। আমরা সাধারণত আমাদের এই এলাকাতে বা সারা বাংলাদেশে যেটা হয়, যে গাছের পুষ্টির জন্য আমরা করি কি, ওই বাজার থেকে ইউরিয়া কিনে এনে এসে ইউরিয়া দিচ্ছি, টিএসপি দিচ্ছি, পটাশ দিচ্ছি, তো যেটাই দিই না কেন আমরা কিন্তু বাইরে থেকে কেমিক্যাল সার নিয়ে এসে গাছকে দিচ্ছি। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি ভাত খাচ্ছেন, শাক খাচ্ছেন, সবজি খাচ্ছেন, মাছ খাচ্ছেন, মাছ মাংস খাচ্ছেন, এগুলো না খেয়ে যদি আমি আপনাকে দিনের পর দিন ওই স্যালাইন দেয় না, মানুষ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গিয়ে আপনাকে যদি স্যালাইন দিয়ে আমি দিনের পর দিন ফেলে রেখি, যে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস বিছানায় পড়ে আছেন, কতদিন টিকে থাকতে পারবেন? আপনি হয়তো বা বেঁচে থাকবেন টুকটাক করে, বাট আপনাকে যদি আমি বিছানা থেকে নামাই দিই একটা সার্টেন সময় গিয়ে কি পড়ে যাবেন, আর হাঁটতে পারবেন না, শরীরের ভেতরে কোনো এনার্জি থাকবে না। তার মানে আমার যে প্রপার এনার্জি এটা আসে কোথা থেকে? ওই শাক থেকে আসে, ওই সবজি থেকে আসে, ওই মাছ থেকে, ওই মাংস থেকে, ওই ভাত থেকে আসে। তার মানে আমাকে টিকে থাকতে হলে আমার যেখানে মূল সোর্স সেখান থেকে আমাকে খাবার নিতে হবে। আর যেগুলো আমি বললাম স্যালাইন দিচ্ছি এটা সিনথেটিক সোর্স, এখান থেকে নিয়ে আমি টিকে থাকতে পারবো না, আমার শরীরের প্রপার যে পুষ্টি সেটা আমি সঠিকভাবে পাবো না। তাহলে গাছের ক্ষেত্রেও সেম, যে আমি গাছকে যদি এরকম জৈব সার না দিয়ে রাসায়নিক সার দিই তার মানে তাকে আমি স্যালাইন দিচ্ছি এক ধরনের। তাহলে গাছের জন্য আমরা যেমন ভাত মাছ মাংস খাই ঠিক ওই রকমই পুষ্টিকর উপাদান হচ্ছে জৈব সার। নাম আমরা শুনেছি যে জৈব সার, জৈব সার না থাকলে গাছ তার যে প্রপার পুষ্টির প্রয়োজন সেই পুষ্টি পায় না। জৈব সারকে বলা হয় মাটির প্রাণ, আর মাটির মধ্যেই থাকে গাছ, তার মানে যদি মাটির মধ্যে প্রাণ শক্তি থাকে তাহলে গাছের মধ্যেও প্রাণ শক্তি থাকবে। তার মানে আপনাকে মাটির মধ্যে জৈব সার দিতে হবে, যেটা আমরা আগে করতাম। অনেকে এখানে মুরব্বী আছেন, তারা দেখেছেন এক সময় যে ইউরিয়া ছিল না বাজারে, টিএসপি ছিল না বাজারে, তখন তো আমরা ওই বাড়ির পাশে একটা জায়গায় গর্ত করে যত ময়লা আবর্জনা ফেলতাম, হাঁস মুরগির বিষটা ফেলতাম, গরু ছাগলের বিষ মানে মল এগুলো ফেলতাম, গোবর ফেলতাম, পচে সার হতো,
জমিতে দিতাম, যাকে আমরা পাউস বলি এলাকার ভাষায়, ওইটা হলো জৈব সার, ওইটা হচ্ছে গাছের জন্য আসল খাবার। তো আমরা ওই জৈব সারটা নিয়ে কথা বলবো, তবে মানে পুরোপুরি পাউসের যে সার ওইটা না, তার চাইতে একটু বেটার কেঁচো সার নিয়ে আজকে আমরা কথা বলবো। কেঁচো সার হচ্ছে এক ধরনের জৈব সার এবং গাছের জন্য সর্বোত্তম খাবার হচ্ছে এই কেঁচো সার। তাহলে এই যে কেঁচো সার নিয়ে কথা বলবো, তার আগে একটু বলে নিই যে এই কেঁচো আমরা নাম শুনছি না, আচ্ছা আমি একটু পরে কেঁচো নিয়ে বলবো কেঁচো কি বা কিভাবে কাজ করে। তো এই কেঁচো সার হচ্ছে আমরা ইংরেজিতে বলি ভার্মি কম্পোস্ট, অনেকে এই নামও হয়তো বা শুনে থাকবেন ভার্মি কম্পোস্ট। আজকে আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার নিয়ে কথা বলবো। এর সুন্দর করে ওখানে লেখা আছে যে কেঁচো সার কি জিনিস, যে উদ্ভিদ ও প্রাণীজ বিভিন্ন প্রকার জৈব বস্তুকে, মানে হচ্ছে আমরা পাউসের মধ্যে যেগুলা ফেলছি, যে আমরা একটা লাউ ছিলছি মনে করেন, লাউয়ের যে উপরের দিকে খোসা থাকে এই খোসাটাকে ফেলে দিই, তার মানে কি উদ্ভিদের একটা অংশ এখানে। আবার বিভিন্ন প্রাণীজ অংশ হতে পারে, যে গরুর গোবর হতে পারে, হ্যাঁ এরকম যে অংশগুলো আছে সেটাই বলছে যে কিছু বিশেষ প্রজাতির কেঁচোর মাধ্যমে কম সময়ে জমিতে প্রয়োগের উপযোগী ও উন্নত মানের জৈব সারের রূপান্তরকেই ভার্মি কম্পোস্ট বলা হয়। তার মানে হচ্ছে আমি যেগুলা বললাম, আমরা যেগুলো পাউস দিই, পাউস ভুলে যান, মনে করেন যে গোবর, আপনার গরুর গোবর আছে, এই গোবরটাকে কেঁচোকে খাওয়াবো, খাওয়ানোর পরে কেঁচো যে মল ত্যাগ করবে ওইটাই হচ্ছে কেঁচো সার, কিচ্ছু না। অর্থাৎ কেঁচো আমার এই গোবরটাকে খাবে, খাওয়ার পরে যে মল ত্যাগ করবে সেটাই কি কেঁচো সার। তবে এখানে কিছু শর্ত আছে, যে আমি আসলে কোন সময়ে কেঁচোকে দিলে খাবে, কিংবা কেঁচো খাওয়ার কতদিন সময় লাগে, কতদিন পরে সারটা পাবো, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আজকে কথা বলার চেষ্টা করব। শুধু অনুরোধ থাকবে একটু মনোযোগ দিয়ে দেখেন, আর দেখলে বুঝতে পারবেন যে আমি কি নিয়ে কথা বলছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কেঁচো সার দিন দিন জনপ্রিয় হচ্ছে, টেকনোলজি, এটা এক ধরনের টেকনোলজি, প্রযুক্তি। এই প্রযুক্তিটা আপনি যত দ্রুত গ্রহণ করবেন তত দ্রুত লাভবান হবেন। আমি এই জন্য বলছি যে মনে করেন যে এক সময় আপনারা চাষ করতেন, যে লাঙ্গল দিয়ে চাষ করতেন, আমরা ওই সময় টেকনোলজি নিয়ে আসছিলাম পাওয়ার টিলার, আপনারা অনেকে নিয়েছেন, অনেকে ওই সময় নেননি। যারা প্রথমে নিয়েছে তারা কিন্তু অনেক বেশি লাভবান হয়েছে, যারা পরে গিয়ে নিয়েছে তারা ওই লেভেলে হয়নি, এখন কিন্তু লাঙ্গল উঠে গেছে, সবাইকে নিতে হয়েছে, সবাই নিছে। তার মানে আমাকে নিতে হলে প্রথমে নিতে হবে। সাপারে আজকে আম বাগান হয়েছে, যারা প্রথমে করছে 5,000 টাকা বিঘা, আজকে যারা করছে 30,000 টাকা বিঘা। তার মানে এই যে বিষয়গুলো, এই যে প্রযুক্তিগুলো, এগুলো যদি আপনি প্রথমে গ্রহণ করেন লাভবান বেশি হবেন। এই জন্য আমরা চেষ্টা করব এই বিষয়টাকে ভালো করে মনোযোগ দিয়ে শিখে রাখার জন্য। আমরা সামনের দিকে আগাই। তো এই যে কেঁচো সার নিয়ে কথা বলতে যাচ্ছি, তার আগে আমাকে তো জানতে হবে এটা আসলে আমার গাছের জন্য কতটুকু পুষ্টি দিতে পারবে। আমি যে গাছকে দিচ্ছি সে আদৌ গাছকে পুষ্টি দিতে পারবে নাকি পারবে না, এটা আমাকে জানতে হবে। খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে গাছের জন্য পুষ্টি উপাদান হচ্ছে কয়টা কেউ জানেন? 16টা। থ্যাংক ইউ। 16টা পুষ্টি উপাদান গাছে লাগবে, এটা এর যে কোনো একটার যদি ঘাটতি হয় তাহলে গাছ সিমটম দেখায়। সাপোজ যদি গাছের নাইট্রোজেন ঘাটতি হয়, দেখবেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে। জিঙ্কের ঘাটতি হলে দেখবেন যে আরেক ধরনের সিমটম হচ্ছে। বোরনের ঘাটতি হলে, যেমন আপনার এই এলাকায় দেখলাম অনেকে লিচু ফেটে যাচ্ছে এখন, এরকম অনেক কিছু সমস্যা হবে। ঠিক এই 16টার যে কোনো একটার যদি ঘাটতি হয় তাহলে আপনার গাছ সিমটম দেখাবে। তবে 16টার মধ্যে অনেকগুলো আছে যেগুলো আমাদের মাটিতে আগে থেকে আছে, আগে থেকে বিদ্যমান, আর অনেক কিছু আছে কি একেবারে জিরো, একটুকু নাই, সেটা আমাকে সাপ্লাই দিতে হবে। জৈব সারের মধ্যে এই 16টা পুষ্টি উপাদানের মধ্যে 10টা আছে প্রায়। তার মানে আমি যদি ভার্মি কম্পোস্ট দিই জমিতে, তাহলে ভার্মি কম্পোস্ট দিলে 10টা পুষ্টি উপাদানের কাজ করবে হচ্ছে এই ভার্মি কম্পোস্ট একাই। আপনাকে আলাদাভাবে আর ইউরিয়া নিয়ে আসতে হবে না, আলাদা করে টিএসপি নিয়ে আসতে হবে না, আলাদা করে পটাশ নিয়ে আসতে হবে না, এই একটার মধ্যেই সবই আছে। এখানে আমি সবই তুলে ধরার চেষ্টা করছি যে নাইট্রোজেন কতটুকু আছে। দেখেন আমি যে পরিমাণ দিব, আপনি সাপোজ 100 গ্রাম ওখানে দিচ্ছেন হচ্ছে ভার্মি কম্পোস্ট, এর মধ্যে 28 ভাগ থাকবে হচ্ছে নাইট্রোজেন, মানে অনেক প্রচুর পরিমাণে নাইট্রোজেন। আমরা যে ইউরিয়া দিই জমিতে, ভার্মি কম্পোস্ট দিলে তার জমিতে ইউরিয়ার প্রয়োজন নাই বললেই চলে। এটা মাটি টু মাটি ভ্যারি করে, অনেক মাটিতে প্রয়োজন হতেই পারে, তবে প্রয়োজন নাই বললেই চলে। ঠিক একইভাবে এখানে আপনার নাইট্রোজেন বললাম, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, যা প্রয়োজন সবগুলো আছে। তার মানে এখানে আপনি কম্বাইন একটা প্যাকেজ পাচ্ছেন ভার্মি কম্পোস্টের ভেতরে। তো এইটা দিলে দেখবেন যে আপনার গাছ
নর্মাল যে সারগুলো আমরা দিই বাজার থেকে নিয়ে এসে এবং এটা যখন দিব দুইটার মধ্যে যে পার্থক্য হবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে আমরা সামনের দিকে আগাই, যে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট যা আমরা আজকে কথা বলছি এটার গুরুত্বটা আমাদের জন্য আসলে কতটুকু এটা আমাকে জানতে হবে। আপনারাই অনেকে একসময় দেখছেন যে কেঁচো কি, কেঁচোর বাংলা কি, কেঁচো বাংলা শব্দ, লোকাল ভাষায় আমরা চেরা বলি, তাই না? অনেক এলাকাতে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়। তো এই যে আপনার চেরা বলছেন, আগে দেখা যেত যে আপনার মাঠে বা বাড়ির পাশে এই কেঁচোর মাটি উঠে আছে, তাই না? এবং সেই মাটিটা অনেক উর্বর বলা হতো, ওইখানে একটা সবজির গাছ লাগাইলে বা কোনো গাছ লাগাইলে খুব দ্রুত বৃদ্ধি পায়। তো এই যে কেঁচো যে আমাদের জন্য খুব দরকারি একটা প্রাণী, কেঁচো যে আমাদের খুব উপকার করে, এটা সর্বপ্রথম একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে চার্লস ডারউইন। অনেকে হয়তো বা পড়াশোনা করতে গিয়ে ইনার নাম শুনে থাকবেন। এই ভদ্রলোক যে সময় এটা খেয়াল করলেন যে এই প্রাণীটা আমাদের জন্য উপকারী, এবং তিনি যখন দেখলেন যে এ মাটির মধ্যে মাটির প্রাণ শক্তি বৃদ্ধি করে, ওই যে বলছিলাম একটু আগে প্রাণ শক্তি, তার মানে মাটির মধ্যে জৈব উপাদানকে সে বৃদ্ধি করে, আর মাটির জৈব উপাদানের কাজ হচ্ছে মাটির ভেতর এয়ারেশন মানে আলো বাতাস, এগুলো মাটির মধ্যে যে পাস হওয়ার প্রয়োজন হয় কিংবা আমি যে মাটিতে পানি দিচ্ছি পানি ধরে রাখার যে প্রয়োজন হয় সেই কাজটা করে হচ্ছে জৈব সার। এবং এই কেঁচো থেকে যে জৈব সারটা তৈরি হয় এটা খুব ভালোভাবে মাটির সাথে মিশে যায় এবং গাছ অন্যান্য সার যেভাবে গ্রহণ করতে পারে তার চাইতে অনেক দ্রুত গ্রহণ করতে পারে। যেমন তিনলার দিকে আমি কয়েকদিন আগে গেলাম, জাস্ট গত পরশুদিনই গিয়েছিলাম, ওইখানে আমি গিয়ে দেখি যে বেশিরভাগ আম বাগানে এমন এক অবস্থা যে গাছগুলো মনে হচ্ছে মরে যাবে পানির অভাবে, পানি নাই। এরকম মাটিতে আমরা যদি পর্যাপ্ত পরিমাণ ভার্মি কম্পোস্ট দিতে পারি তাহলে এই যে খরা আমরা ফেস করছি, মাটি ফেস করবেই, বাট যে মাটিতে জৈব সার বা ভার্মি কম্পোস্ট দেওয়া আছে সেই মাটির রস ধারণ ক্ষমতাটা অন্যান্য মাটিতে অনেক পরিমাণ বেশি থাকবে। এই জন্যই ওই যে বললাম যে উনি ওই সময় খেয়াল করছিলেন যে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তখন থেকেই বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা শুরু করে যে কেঁচো সার দিলে কি ধরনের উপকার হয় আর এটা না দিলে আমি কতটুকু ফলন বা গাছের বৃদ্ধি কম পাচ্ছি। এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে এখানে বলা আছে যে আসলে এই যে কেঁচো মাটিতে কিভাবে উন্নয়ন করছে। আমি একটু আগে কিন্তু আপনাদের বলেছি যে কেঁচো কি করে, তেমন কিছুই না, আমি তাকে গোবর দিব সে গোবর খাবে, যে মল ত্যাগ করবে এটাই আমার জন্য সার। এর সাথে সে এক ধরনের কেমিক্যাল বের করে তার শরীর থেকে, কেমিক্যাল নিঃসৃত হয়, এই কেমিক্যালটা ওই গোবরের মধ্যে এক ধরনের কাস তৈরি করে, একটা জীবাণুর গোত্র তৈরি করে। এই জীবাণুর কাজ কি, জীবাণুর কাজ হচ্ছে মাটির উর্বরতা যে শক্তি আছে এই শক্তিটাকে বৃদ্ধি করা। জীবাণু প্রকৃতিতে আছে নাই, আপনারা বলেন যে আমি এখন আমার অ্যানথ্রাকনোস হয়েছে, কার জন্য হয়েছে, জীবাণুর জন্য হয়েছে, আমি পচা ধরছে জীবাণুর জন্য হয়েছে। এখন কথা হচ্ছে এই প্রকৃতিতে জীবাণু আছে দুই ধরনের, উপকারী এবং অপকারী। জীবাণু আছে বলেই প্রকৃতি এত সুন্দর করে এখনো টিকে আছে। আমি একটু উদাহরণ দিই, সাপোজ একটা জায়গায় ময়লার আমরা ভাগার তৈরি করি, ময়লা আবর্জনা ফেলি, কয়েকদিন পরে কয়েকদিন খুব গন্ধ বের হয়, কিছুদিন পরে কি সেই গন্ধটা চলে যায় এবং সেই ময়লাগুলো পচে মাটির সাথে মিশে যায়। এই পচানোর কাজটা কে করে, কোনো একটা জীবাণু করছে। ওই জীবাণু পৃথিবীতে নাই মানে কি সমগ্র পৃথিবীতে মানুষ থাকতো না, আজকে খালি ময়লার ভাগার থাকতো। এই যে আমরা মারা গেলে বা বিভিন্ন প্রাণী মারা গেলে সেটা পচে যাচ্ছে, কে পচাচ্ছে, বিভিন্ন জীবাণু পচাচ্ছে, পচাচ্ছে বলেই কি এই প্রকৃতি এখনো টিকে আছে। আমি যখন মাটিতে বিভিন্ন গাছ লতাপালা এগুলো পরিষ্কার করে ফেলে রাখি কিছুদিন পরে গিয়ে মাটির সাথে মিশে যায়, আমি দেখতেই পাই না যাচ্ছে কোথায়, এগুলো পচে জৈব উপাদান তৈরি হচ্ছে। এই কাজটা কে করছে, জীবাণু করছে। প্রকৃতির মধ্যে সব জায়গাতেই সৃষ্টিকর্তা আমাদের জন্য উপকারী এবং অপকারী দুই ধরনের অর্গানিজম দিয়েই পাঠাইছে। যেমন আমি যদি বলি কীটপতঙ্গের ক্ষেত্রে, আপনার বাগানে প্রচুর ক্ষতিকর পোকা আছে, উপকারী আছে না তার চেয়ে অনেক বেশি আছে, কিন্তু আমরা উপকারী নিয়ে তেমন কাজ করি না, আমাদের কাজ হচ্ছে যে ক্ষতি করে তাকে মারতে হবে। এই তো মৌমাছি না থাকলে আমাদেরকে না খেয়ে মারা যেতে হতে পারে, কারণ মৌমাছি নাই মানে কি পরাগায়ন নাই, ওই ফুলই হবে আম হবে না, ফুলই হবে সরিষার হবে না, তাহলে আমার ওই গাছ দিয়ে কিছু হবে না। তো এই যে একটা উপকারী, এরকম আরো অনেক হাজার হাজার উপকারী পতঙ্গ পৃথিবীতে রয়েছে, কি পতঙ্গ অপকারীও আছে উপকারী আছে, এরকম কি জীবাণুর মধ্যে কি রয়েছে। ঠিক আছে, কাজ যেটা বলছি আমরা এর মধ্যে জীবাণু থাকে, ওর কাজটা হচ্ছে প্রথমে কেঁচো সারের মধ্যে থাকে, সে জমিতে দেওয়ার পরে কেঁচো সার থেকে
মাটির মধ্যে চলে যায়, তাহলে কি হলো, সে সারটাকে তো সার বানাইলই, ওই যে মাটিটা যেটা আছে গাছের গোড়ায় ওই মাটিটাকেও সে অনেক গুণ পরিমাণে উর্বর করবে, মাটিকেও সে পচাবে এখন, দিয়ে গাছের গোড়ায় খুব সুন্দর করে গাছকে নেওয়ার জন্য উপযোগী করবে। আর একটা হচ্ছে যে এর সবচেয়ে বড় যে গুণ সেটা হচ্ছে আমরা যে গাছকে ইউরিয়া সার দিই, দিই না, কার জন্য দিই, নাইট্রোজেনের জন্য দিই। এখন ইউরিয়া দিলে কি গাছ তখনই নিতে পারে? তখন কিন্তু নিতে পারে না, একটা চ্যানেল লাগে, যে আমি সাপোজ আমার এখান থেকে পানি এখানে পৌঁছাবো এই চ্যানেল লাগবে, এখন সংযোগ তো দেওয়া লাগবে, তাই না? সংযোগ ছাড়া আমি কিন্তু পানি পাস করাতে পারবো না। ঠিক আমি যখন জমিতে কোনো ইউরিয়া দিই বা অন্য কোনো রাসায়নিক সার দিই, এই সারটা যখন শিকড় দিয়ে উঠবে, এই চ্যানেলের কাজটা করে হচ্ছে জৈব সার। সেটা কেঁচো সার হতে পারে, গোবর হতে পারে, বা ট্রাইকোকম্পোস্ট হতে পারে, এই সমস্ত জৈব সার যেগুলো রয়েছে তার কাজ হচ্ছে বাফারিং এজেন্ট হিসেবে কাজ করে, তারা হচ্ছে এই সংযোগ এজেন্ট হিসেবে কাজ করে। পানি তো লাগবেই, পানি তো নিয়ে যাবে, বাট সংযোগের কাজটা করে দিবে হচ্ছে এই জৈব সার। এই জন্য আমাদের জমিতে জৈব সারের কোনো বিকল্প নাই, আর তার মধ্যে যদি কেঁচো সার হয় সে সর্বোৎকৃষ্ট। আর এটার জন্যই আমরা চেষ্টা করছি যে কেঁচো সার কীভাবে সম্প্রসারণ করানো যায়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা এই প্রকল্পের মাধ্যমে ভার্মি কম্পোস্টের প্রদর্শনী পাইছেন, পাননি? কে কে পাইছেন? আপনাদেরকে বলা হয়েছে যে রিং দেওয়া হবে, আছে এখানে চারজন থাকার কথা, ওই যে হাত তুলছে এখানে, আমার উপজেলায় চারজন আছে আমি জানি, আমাদের এইখানে। হ্যাঁ, আচ্ছা উনি আছেন আমাদের উপজেলাতে, আমরা চেষ্টা করে যাচ্ছি, যেমন এই প্রকল্প আমাদেরকে এখন চারটা দিয়েছে, আরও দিবে, তখন আমরা আরও সম্প্রসারণ করব। ঠিক আর একটা প্রকল্প আছে, ওরাও দিয়েছে, সেটা সম্প্রসারণ হচ্ছে আপনাদের গোয়ালাতে করঞ্জাবাড়ি, দুজন স্টুডেন্ট তারা একসময় আমার কাছে এসে বলে যে স্যার আমরা ইউটিউবে দেখলাম যে ভার্মি কম্পোস্ট নিয়ে একটু দেখলাম, আমি কম্পোস্ট সার তৈরি করতে চাই, তা যদি হেল্প করতেন। তো অনেক সময় হয় যে আমাদের এরকম প্রদর্শনী থাকে না, তখন জাস্ট তাকে পরামর্শ দিয়ে বলি যে আপনি এভাবে কাজ করেন, আর অনেক সময় প্রকল্প থেকে প্রদর্শনী দেওয়া হয়, তখন তাকে আমি প্রদর্শনী দিই, পরামর্শ দিই, তখন সে হচ্ছে নিজের মতো করে তৈরি করতে পারে। ওই দুইজন এখন খুব ভালো পরিমাণে জৈব সার তৈরি করছেন এবং তাদের যে পরিমাণ বিক্রি হয় আমাদের অফিসে অনেক সময় লাগে, যে আমরা কৃষকদেরকে সবজির প্রদর্শনী দিতে গেলে জৈব সার কিনতে যাই, তখন ওদেরকে ফোন দিয়ে বলি যে তোমাদের কাছে কি আছে, আমাদের লাগবে, বলে যে স্যার আমি সিরিয়াল দিয়ে শেষ করতে পারছি না, বলে সিরিয়াল দিয়ে শেষ করতে পারছি না, তার মানে হচ্ছে ওদের চাহিদা তৈরি হয়েছে। সাপার যেহেতু আমের বেল্ট, আমের উপজেলা, হয়তো বা এখন মানুষ বুঝছে না, কিছুদিন পরে মানুষ বুঝতে পারবে যে আম বাগানে এই যে ভার্মি কম্পোস্টের নাম বলছি এটা কতটা প্রয়োজনীয়। এই জন্য আগে থেকে আমাদেরকে উদ্যোগ নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সেইভাবে কাজ করব। তো আমরা চেষ্টা করে যাচ্ছি এই ধরনের যে সমস্ত প্রয়োজনীয় উপকরণ আমাদের প্রয়োজন, প্রযুক্তি প্রয়োজন, সেগুলো সম্প্রসারণ করানোর জন্য। তা আমি ভেতরে ঢোকার আগে খালি একটু ক্লিয়ার করে নিই যে আমি প্রদর্শনী শব্দটা বলছি, আপনারা এখানে 30 জন আসছেন, 30 জনে আমাদের প্রদর্শনীভুক্ত না, তবে 30 জনকে আমরা হয়তোবা ধীরে ধীরে নিয়ে আসতে পারবো, আবার হয়তোবা অনেকে পারবো না আমরা, সেটা ডিপেন্ড করবে যে আমাদেরকে কি পরিমাণ এখানে দেওয়া হচ্ছে, আমরা দেওয়া হলে আপনাদেরকে আমরা সেই অনুযায়ী দিতে পারবো। আমরা ট্রেনিং আপনাদেরকে দিচ্ছি যে আপনারা যেন নিজেরা এই কাজগুলো বাস্তবায়ন করতে পারেন। এর মধ্যে বললাম 4 জন প্রদর্শনীভুক্ত আছে, প্রদর্শনী কেন দিচ্ছি, সাপোজ ওনাকে আমি প্রদর্শনী দিয়েছি, উদ্দেশ্য কি, ওনাকে আমি চারি দিব, ওনাকে আমি টিন কিনে দিব, ওনাকে ঘর করে দিব, ওনাকে আমি কেসও কিনে দিব, উনি শুধুমাত্র জায়গা দিবে, জায়গাটা যত্ন নেওয়ার মতো মন মানসিকতা তৈরি করবে, এর মধ্যে যে গোবর প্রয়োজন সেই গোবরটা সে দিবে। এখন বিষয়টা হচ্ছে তাকে যে আমি দিচ্ছি, আপনারা মনে করেন যে 30 জনই 1 গ্রামের মানুষ, এই 30 জনের মধ্যে ওনাকে আমি প্রদর্শনী দিয়েছি, তাহলে ওনার বাড়িতে এরকম একটা কার্যক্রম হচ্ছে, একটা সাইনবোর্ড দেওয়া আছে, এই প্রকল্পের নাম দিয়ে এলাকার লোকজন দেখতে পাবে না, সবাই দেখতে পাবে, এবং তারা অনেকে ওনার কাছে জিজ্ঞেস করবে ভাই এটা কী কাজ করছো তুমি, তখন সে বলবে যে আমি এই কাজ করছি। অনেকে হয়তো বা বলবে যে এটা তো কোনো কাজই না, এটা কী কাজ, কী পাগলামি শুরু করছে, অনেকে বলবে কি আমি দেখি তো আসলে সে কেমন কাজ করছে। কিছুদিন পরে উনি ওনার জমিতে হয়তো বা ইউজ করবে এটা, যখন দেখবে তার জমিতে ফলন বেশি পাশের জমির চাইতে, তখন পাশের জমিরা বলবে তুমি কী ব্যবহার করছো, আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি, কীভাবে তৈরি করতে হয় আমার বাড়িতে আসে তুমি দেখতে পারো, তখন দেখতে আসবে, তখন সে বলবে আমাকে কৃষি অফিস থেকে এই হেল্পটা করছে, তখন হয়তো সেও আমার কাছে আসবে, আমি তাকে বোঝাবো, পরামর্শ দিব, সুযোগ থাকলে কি প্রদর্শনী দিব, আর না হলে সে নিজেই নিজের মতো করে তৈরি করবে। তাহলে কি হবে, আমি আজকে হয়তো বা গ্রামের মধ্যে 4 জনকে দিলাম, কিন্তু আজকে থেকে হয়তো বা 1 বছর 2 বছর বা 5 বছর পরে এই 4 জনকে দেখে 40 জন 100 জন হয়ে যাবে, এরকম ইতিহাস বাংলাদেশে আছে।
আমাদের অনেক এলাকা আছে যেখানে এখন ওই এলাকার প্রায় বেশিরভাগ মহিলারাই কর্মজীবী, এবং তাদের এই মূল কর্মই হচ্ছে কেঁচো সার তৈরি করা। প্রত্যেক মাসে 20-25 হাজার টাকা তারা ইনকাম করছে, স্বামীকে সহযোগিতা করছে তারা। এটা খারাপ কিছু না, কিন্তু অনেক বড় একটা অর্জন। এবং এই কাজটা পুরুষদের খুব বেশি হেল্প লাগে না, নারীরা নিজেরাই পারে। আমরা নারীরা বাংলাদেশে যে কাজগুলো সাধারণত করে থাকি গ্রাম অঞ্চলে, আমাদের কাজ হচ্ছে কাজ করি কিন্তু মূল্যায়িত হওয়ার মতো কাজ করি না। একজন পুরুষ যে পরিমাণ কাজ করে তার তুলনায় কোনো অংশেই একজন নারী কম কাজ করে না, কিন্তু পুরুষ যে পরিমাণ মূল্যায়ন পায় নারী তার মূল্যায়নটা পায় না, বিকজ তার কাজটা মূল্যায়িত হওয়ার মতো হয়ে উঠে না। এই মূল্যায়িত হতে হবে আপনাকে। কিরকম, যে আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠেন, ভোরে কিন্তু ঘুম থেকে ওঠেন, রান্না বান্না করেন, করে কিন্তু আপনি আপনার হাজবেন্ডকে খাবার খাইয়ে তাকে আপনি পাঠাই দেন। সে কাজে যাচ্ছে, কাজের জন্য যাচ্ছে, সে অকাজে যাচ্ছে না, পাঠাই দিয়েছেন। এরপর কাজ কি, বাড়িঘর ঝাড়ু দিচ্ছেন, থালা মাসন বাচ্ছেন, পুরো ক্লিন করা শেষ। এরপরের কাজ কি, যদি মানে গৃহস্থালী বাড়ি হয় তাহলে ধান গম পাট থাকলে সেগুলোর পরিচর্যা করা হয়, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করি। আমি সবার জন্য বলছি না, বাংলাদেশে এই মুহূর্তে অনেক এলাকাতে এই কাজটা হচ্ছে, সেটা হচ্ছে কি, কাজ শেষ পাশের বাড়ির ভাবি আর সে হয় উকুন বাসা আর না হলে চুল ছেঁড়া। এটা কিন্তু আমাদের বাস্তব চিত্র। আর এখন কিছু সিরিয়ালের বিষয় আসছে, সময় নষ্ট করা আর কিছু না, কিন্তু জাস্ট এই সময়টাই নষ্ট না করে আমি আজকে যে বিষয়টা আপনাকে দেখাবো এইটাই যদি আপনি বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন, মাস গেলে আপনাকে হয়তো প্রথমের দিকে বাজার তৈরি করতে হতে পারে, বাট আমি যে এলাকার কথা বলছি ওই এলাকাগুলোতে এখন দোকানদাররাই বাড়ি বাড়ি গিয়ে ভার্মি কম্পোস্ট নিয়ে আসে, মহিলাকে যেতে হয় না, ওই পুরুষকেও যেতে হয় না। পার মান্থ 20,000 টাকা ইনকাম হচ্ছে, তার স্বামী জাস্ট বাইরে কাজ করতো, করছে এখনো, সে এই টাকাটা সংসারে দিচ্ছে। সংসারের উন্নয়ন শুধু একজনকে দিয়ে আসলে হয় না, এই দুজন মিলে কিন্তু সম্ভব হচ্ছে ওখানে। এবং আরও একটা বড় বিষয় আছে, তার নিজের ভেতরে ভালো লাগা, তার সন্তান স্কুলে যাওয়ার সময় অনেক সময় বলে আমাকে 5টা টাকা দাও, দিতে পারি না আমরা, সেটাও সম্ভব এখান থেকে, অনেক কিছু সম্ভব। তো আমরা চাইলেই কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো আমাদের বাড়িতে করতে পারি, সেটাই আমরা আজকে দেখাবো যে আমি কীভাবে এই কাজটা করব। আর এটার জন্যই উদ্যোগ নিচ্ছে হচ্ছে বিভিন্ন প্রকল্প। তো আমরা চেষ্টা করছি, হয়তোবা 30 জনের মধ্যে সবাইকে দিতে পারিনি প্রদর্শনী, বা ট্রেনিং আমরা সবাইকে দিচ্ছি, ঠিক আছে। এই জন্য আমরা এটা শিখবো, শেখার পরে নিজেরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তাহলে আমরা আগাই সামনের দিকে। বলছিলাম যে কেঁচো, কেঁচো কি আপনারা বলেন, হচ্ছে কেঁচো হচ্ছে চেরা, আমরা লোকাল ভাষা যেটাকে বলি। কেঁচো এমন একটা প্রাণী যে মাটির মধ্যেই থাকে, মাটির উপরে। কখনো দেখছেন বর্ষাকালে যখন মাটির কুঠুরিগুলা, বায়ু কুঠুরিগুলা বন্ধ হয়ে যায়, মাটির মধ্যে বাতাস চলাচল করতে পারে না, তখন সে উপরে উঠে আসে। তাছাড়া কিন্তু সে মাটির ভেতরেই থাকে। এ কোন মানে পর্বের এগুলো আমাদের জানার প্রয়োজন নাই, শুধু এতটুকু বলি সে হচ্ছে অ্যানিলিডা নামক এক ধরনের পর্ব রয়েছে। এই পর্বের মধ্যে একটা প্রাণী, আমরা যেমন মানুষ রয়েছি এরকম প্রত্যেকটা প্রাণী বিজ্ঞানীরা আলাদা আলাদা পর্ব করে রাখছে, যেন এর চরিত্র কি, এ কিভাবে কাজ করে এগুলো নিয়ে গবেষণা করতে পারে, ঠিক আছে। তো কেঁচোকে বলা হয়ে থাকে কৃষকের বন্ধু, কেঁচোকে বলা হয়ে থাকে জমির বন্ধু, কেঁচোকে বলা হয়ে থাকে ফসলের বন্ধু, কেঁচোকে বলা হয়ে থাকে কৃষকের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত নিয়ামত। তার মানে কেঁচো কিন্তু অনেক কিছু। আমরা আজকে আমাদের জমি থেকে এরকম নিয়ামত উঠাই দিছি, তিনি আমাদের ধানের জমিতে আজকে কেঁচো নাই, আমাদের ধানের জমিতে আজকে ব্যাঙ নাই, ব্যাঙ আছে, এগুলো কিন্তু আমাদের বন্ধু, শত্রু বন্ধু। আপনারা আজকে যে ধানের জমিতে মাজরা পোকার বিষ দিচ্ছেন, আগে তো দেওয়া হতো না, আগেও মাজরা পোকা ছিল, কে খাইতো, ব্যাঙ খাইতো, আজকে আপনি ব্যাঙকে শেষ করে দিচ্ছেন, আপনাকে বাধ্য হয়ে বিষ দিতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের বন্ধুগুলোকে আমাদেরকে টিকাইতে হবে। তো এই যে আমি যে বন্ধুটার কথা বলছি, যে এই বন্ধুটা প্রকৃতিতে আগে থেকে আছে, বাট আমরা ওকে অনেক সময় উঠাই দিচ্ছি। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে এ যেহেতু মাটির মধ্যেই তার কার্যক্রম চালায়, তার মানে ও মাটির মধ্যে যে কার্যক্রম চালায় ওটাকে যদি আমি ওপরে নিয়ে এসে কার্যক্রম করাইতে পারি, তাহলে তো মাটিতে যেহেতু আমি রাখতে পারছি না, তাহলে আমি যদি উপরে নিয়ে এসে তাকে যদি আমি সার তৈরি করতে পারি, আমার জন্য কী হবে, বেশি লাভজনক হবে। ওইটাই জাস্ট গবেষণা করে বের করলো যে ও মাটির মধ্যে কী খায় এবং কীভাবে সারটা তৈরি করে। ওই প্রক্রিয়াটাকেই একটা চাড়ির মধ্যে বা একটা চৌবাচ্চার মধ্যে বন্দি করা হলো, বন্দি করে এখন কি গোবর নিয়ে এসে ছেড়ে দিয়ে কেঁচো দেওয়া হলো। খালি গোবর না, অন্যান্য জৈব উপাদান যেগুলো ও মাটিতে কি করে, যে বাগানে গাছ থেকে যে পাতাগুলো পড়ে ওই পাতাগুলো পচে মাটির মধ্যে থাকে, ওগুলোই সে খায়, কিন্তু সে ওগুলোই খায়। তো ওইটাই জাস্ট খালি কি ওই পাতাগুলোকে মাটিতে ফেলে না রেখে এখানে নিয়ে এসে কেঁচোকে খাওয়ানো হচ্ছে। তো এই টেকনোলজি, এই কেঁচোর যে বৈশিষ্ট্য রয়েছে, যে বললাম একটা পর্বের নাম বলেছি,
যে এই পর্ব নিয়ে গবেষণা করতে গিয়ে যে বৈশিষ্ট্য বের হয়েছে সেটাকে নিয়ে এসে কি জাস্ট অ্যাপ্লাই করা হয়েছে। আর কেঁচো কিন্তু দিনের বেলায় খুব একটা বের হয় না, ও কিন্তু রাতের বেলা ঠিকই বের হয়, নিশাচর প্রাণী, ও কিন্তু নিশাচর প্রাণী, রাত্রিবেলায় বের হয়। আর কেঁচো শীতল রক্ত বিশিষ্ট, আমাদের মতো, আমরা কি শীতল না উষ্ণ? আমাদের রক্ত কিন্তু গরম, তাই না? কেঁচোর রক্ত কিন্তু ঠান্ডা। যাক, কেঁচোর রক্ত আছে? আচ্ছা, ওর মধ্যে হচ্ছে আমাদের মতোই কিছু উপাদান রয়েছে যার ভেতরে, সেই উপাদানগুলোই দেখবেন যে তার শরীরের মধ্যে রয়েছে পিচ্ছিল পদার্থ, যে পদার্থগুলোই কি সারের সাথে মিশে, মানে ওই গোবরের সাথে মিশে সার তৈরি করছে। তো আমরা সামনের দিকে আগাই, এটা কি? এটাই কেঁচো। তবে এটা আমাদের যে এলাকায় কেঁচো হয় সেই কেঁচো না, এই জায়গাতেই হচ্ছে আমাদের একটু পার্থক্য। আমাদের যে ট্রেনিংয়ে কথা বলছি, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে অন্যরকম একটা, যে এই পার্থক্যটা বোঝানো। আপনার বাড়ির পাশে যে কেঁচো হয় সেই কেঁচো নিয়ে যদি আমি বাণিজ্যিক সার করতে চাই তাহলে আমি পারবো না। সেটাও সার করবে, সেটাও সার হবে, তবে বাণিজ্যিক হবে না। কি জন্য হবে না? আমি সামনের দিকে আগাচ্ছি। আচ্ছা, আমি প্রযুক্তির আগে একটু বলে নিই যে আমাদের যে কেঁচো, লোকাল যে কেঁচো বাংলাদেশে যেগুলো হয়, এই কেঁচোগুলো হচ্ছে খায় কম, খায় কম, এদের শরীরের ভেতরের যে পরিপাক ক্রিয়া রয়েছে সেগুলো খুব স্লো হয়, এজন্য এদের কাছ থেকে সার খুব ধীরে পাওয়া যায়। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে আফ্রিকা অঞ্চলে কিছু কেঁচো হয় যারা হচ্ছে এক ধরনের, বলবো, বিধ্বংসী টাইপের, ও খালি খাইতেই থাকে, প্রচুর খায় এবং প্রচুর পরিমাণে মলত্যাগ করে, এবং সেটাই আমার কি সার হচ্ছে। আমি সেই কেঁচোর দিকে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে সার তৈরির জন্য আমাকে কি ধরনের কেঁচো বাছাই করতে হবে। সবার আগে আমার কি দরকার? যে কেঁচোটাকে আমাকে বাছাই করতে হবে। তাহলে কি ধরনের কেঁচো বাছাই করব? প্রথমে হচ্ছে যে আমাকে জানতে হবে যে কেঁচোর শত্রু কে কে, বা কেঁচো কোন ধরনের আবহাওয়া পছন্দ করে, ওই অনুযায়ী আমাকে কেঁচো পছন্দ করতে হবে, কেঁচো বাছাই করতে হবে। কেঁচোর ক্ষেত্রে মনে রাখবেন যে অতিরিক্ত খরা, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত বর্ষা, তিনটাই মারাত্মক ক্ষতিকর। তার মানে যদি অতিরিক্ত মাত্রায় রোদ পড়ে সেটাও কেঁচোকে ক্ষতি করবে, অতিরিক্ত পরিমাণে যদি ঠান্ডা পড়ে সেটাও কেঁচোকে মেরে ফেলবে, আবার যদি অতিরিক্ত পরিমাণে পানি জমে থাকে সেটাও কেঁচোকে মেরে ফেলবে। তার মানে আমাকে তিন জায়গা ব্যালেন্স করে কাজ করতে হবে। তাহলে আমাকে যদি কেঁচো আমি ই করতে যাই, বাছাই করতে যাই, সবার আগে খেয়াল করতে হবে যে শীত এবং গ্রীষ্ম উভয় আবহাওয়াতেই বেঁচে থাকতে পারে, এরকম কেঁচো নির্বাচন করতে হবে। অনেক কেঁচো আছে গ্রীষ্মকালে হয়তো বা বেঁচে থাকবে, শীতকালে গিয়ে আর বাঁচবে না, তখন তো আমার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে, তখন আমাকে শীতকালটা অপেক্ষা করতে হবে, আবার গ্রীষ্মকাল আসলে আবার কেঁচো দিতে হবে, আমি তো রান করতে পারবো না। তার মানে এমন একটা জাত আমাকে নির্বাচন করতে হবে যে জাতটা শীত এবং গ্রীষ্ম উভয় সময় বেঁচে থাকতে পারবে। আরটা হচ্ছে যে সব রকম জৈব বস্তু সে খেতে অভ্যস্ত, যে আমি তাকে গোবর দিলেও সে খাবে, আমি তাকে পাউশ দিলেও সে খাবে, অর্থাৎ গোবর বা পাউশ যেটা হোক না কেন সে যেন খেতে অভ্যস্ত হয়, এই টাইপের কেঁচো আমাকে নিয়ে আসতে হবে। আর কেঁচো যেন রাক্ষসী হয়, রাক্ষস মানে কি? ওই যে বলছিলাম একটু আগে যে বাংলাদেশের কেঁচোগুলা খায় কম, আমাকে নিতে হবে যে খুব বেশি পরিমাণে খায়, এই পরিমাণ কেঁচোকে নিয়ে আসতে হবে। বেশি পরিমাণ খেলেই কিন্তু আমি বেশি পরিমাণ সার পাবো, এই জন্য খেয়াল রাখতে হবে যে কেঁচো যেন কি হয়, রাক্ষসে টাইপের হয়। আর এরপরে হচ্ছে যে মারামারি যেন না করে, নাকি? তার মানে আমি এমন কেঁচো নিয়ে আসবো যে হয়তোবা হতে পারে এরকম যে মিক্সার হয়ে যেতে পারে কোনো একটা কারণে, যে এক কেঁচো আর এক কেঁচো, এরা যেন মারামারি না করে, মারামারি করে যেন তাদের কার্যক্রম বন্ধ না করে দেয়, এই টাইপের বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে। আর জৈব দ্রব্য ওকে দেওয়ার সাথে সাথে, অনেকে আছে কি একটা এলাকা থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে রাখলাম, অনেকে আমরা ছাগল কিনি না, দেখবেন যে হাট থেকে ছাগল কিনে নিয়ে আসছেন, নিয়ে এসে রাখছেন, দুই দিন তিন দিন খায় না, সে আগে অভ্যস্ত হয় তারপরে খায়, এরকম হলে কিন্তু আমার জন্য লস। কেঁচো এমন কেঁচো নিয়ে আসতে হবে ও দেওয়ার সাথে সাথে কি খাওয়া শুরু করে দিবে, তার মানে এই টাইপের কেঁচো আমাকে নিয়ে আসতে হবে। আর কেঁচোরও রোগবালায় হয়, তা আমরা তো কেঁচোর রোগবালায় ওইখানে দমন করা আমাদের আসলে সম্ভব হবে না, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কেঁচোর রোগবালায় নাই এরকম কেঁচো নিয়ে আসার জন্য। আর দ্রুত বংশ বৃদ্ধি করতে পারে, যে আমি আজকে 200 গ্রাম কেঁচো দিলাম, এই 200 গ্রাম থেকে যেন আমি এই 2 মাসের মধ্যে আরও 200 গ্রাম পেতে পারি, এইরকম আমাকে নিয়ে আসতে হবে। কারণ কি, আমার তো আজকে আমি একটা চারি দিয়ে শুরু করছি, কালকে তো আমার চারির সংখ্যা বাড়তেও পারে, আমার বাড়তে পারে না, তখন তো আমার কেঁচো লাগবে, পাবো কোথায়? এই একটা। আরটা কি, আমারটা দেখে তো আরেকজন এসে বলতে পারে যে ভাই আমি তোমার মতো করতে চাই,
ওর গরু আছে, গোবরও আছে, ও চারিও আছে, কেঁচো নাই, পাবে কোথায়? আপনার কাছ থেকে সে কিনে নিয়ে যাবে। 1 কেজি কেঁচোর দাম কিন্তু ভালোই পাওয়া যায় এখন, খারাপ না। প্রতিদিন তলার মধ্যে অনেকে বিক্রি করে, আমরা নিয়ে এসে সাপারে দিই, কেউ আসলে নিয়ে আসি। আমরা চেষ্টা করছি এখন যে সাপারে কিছু কৃষক আছে, ওরা নিজেরাই তৈরি করছে ওখান থেকে নেওয়ার জন্য, তাহলে সাপারের মানুষ এখান থেকে নিতে পারলো। তার মানে দ্রুত বংশ বৃদ্ধি করলে আমি সারও বিক্রি করতে পারবো, কেঁচো বিক্রি করতে পারবো, আর শারীরিক বৃদ্ধি যেন দ্রুত হয়। যেমন আমি আজকে কেঁচোর ডিম দিল, এই ডিম থেকে ডিম ফুটে বাচ্চা বের হলো, 2-3 সপ্তাহ লাগতে পারে, তো এই বাচ্চা বের হওয়ার পর যেন দ্রুত বৃদ্ধি পেতে পারে, একদম যেন স্লো বৃদ্ধি না হয়। আমাদের দেশি মুরগি আর ব্রয়লার মুরগি মনে করেন, আমি তো ব্যবসা করব, বাণিজ্য করব, সেক্ষেত্রে কিন্তু আমার দেশি মুরগি অনেকদিন খাওয়াইতে হবে, তারপর সে বৃদ্ধি পাবে, আর যদি ব্রয়লার হয় দ্রুত বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে আমাকে কেঁচোকে একটু খেয়াল রাখতে হবে, সে যেন দ্রুত বৃদ্ধি পায়। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনি যে কথাগুলো বললেন আমি কেমনে বুঝবো এগুলা, আমার তো বোঝার উপায় নাই, ও দ্রুত বাড়ে না কম বাড়ে। এটা আসলে আপনাদের বোঝারও কিছু করার নাই, এটা বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে বের করে যে এই এই জাতগুলা ভালো, সেই জাতগুলাই মার্কেটে আসে কিংবা আমরা সম্প্রসারণ করার চেষ্টা করি। ঠিক এরকমই জাত যেগুলো রয়েছে আপনাদেরকে যেগুলো আমরা দিব, বা আপনারা আমাদের কাছে পরামর্শ নিতে আসলে আমরা ওই জাতগুলোই আপনাকে সাজেস্ট করব। ঠিক আছে, তাহলে আমরা এরকম জাত নিয়ে আগাই যে এই যে দুইটা জাত, এই দুইটা জাত দিয়ে বাংলাদেশে কাজ করা হয়। মূলত শুধু বাংলাদেশ না, প্রায় পৃথিবীতে বেশিরভাগ দেশে যেখানে কেঁচো সার তৈরি করা হয় এই দুইটা জাত নিয়ে কাজ করা। এগুলো হচ্ছে আফ্রিকান ভ্যারাইটি, একটা হচ্ছে, এটা ওর সাইন্টিফিক নাম ইউডিলাস ইউজেনি, একটা হচ্ছে আইসেনিয়া ফিডিটা। এই দুইটা জাত, একটা দেখেন কালচে টাইপের, এটা হচ্ছে একটু কালচে টাইপের, আর এটা হালকা লালচে টাইপের। এইটা নিয়ে আমরা মূলত একটু বেশি কাজ করার চেষ্টা করি, এই ফিডিটা আমরা যেটা বলছি এটা নিয়েই বেশি কাজ করা হয়। অনেক এলাকাতে ওইটা নিয়েও কাজ করে। এই দুই কেঁচোর বৈশিষ্ট্য হচ্ছে আমি যেগুলো বললাম একটু আগে, আমি যে কথাগুলো একটু আগে বললাম সবগুলাই এই দুইটার মধ্যে আছে। তা আপনি এই দুইটার যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দ্রুত বংশবৃদ্ধিও করবে, দ্রুত খাবে, এবং দ্রুত পরিমাণে আপনাকে সারও দিতে পারবে। আচ্ছা, এখন হচ্ছে যে কেঁচো সার তৈরি করতে গেলে আমাকে কি কি উপকরণ নিয়ে কাজ শুরু করতে হবে। আমরা একদম সার তৈরির ভেতরের দিকে যাচ্ছি, যে আমাকে কি কি উপকরণ নিয়ে সামনের দিকে আগাতে হবে। প্রথমে কি লাগবে? কেঁচো লাগবে। কেঁচো না হলে কিন্তু আমি কেঁচো সার তৈরি করতে পারবো না, তখন জৈব সার হয়ে যাবে, আমি রেখে দিলে পচবে, বাট কেঁচো সার আর হবে না তখন। হ্যাঁ, তো আমার সবার আগে কেঁচো লাগবে। এরপরে হচ্ছে যেখানে আমি রাখবো পাত্র লাগবে, সেটা চৌবাচ্চা হতে পারে, গর্ত হতে পারে। অনেকে এখন প্লাস্টিকের ক্যারেট আছে না, ক্যারেট যে আম আপনারা আম বিক্রি করেন, সেই ক্যারেটের মধ্যে সুন্দর করে চারিদিক দিয়ে পলিথিনের ই দিয়ে মাটি পানি যেন বের না হয়ে যায় এরকম ব্যবস্থা করে ক্যারেটের মধ্যেই কি কেঁচো সার তৈরি করছে। এবং সেখানে সুবিধা হচ্ছে যে থাক থাক করে অনেকে রেখে দিচ্ছে, অনেকে একটা ঘরের মধ্যে অল্প জায়গার মধ্যেই করতে পারছে, সেটাও করতে পারেন আপনি চাইলে। আবার চাইলে আপনি ভালো করে ইট দিয়ে গেঁথে নিয়ে চৌবাচ্চা তৈরি করলেন, মনে করেন যে এটা চৌবাচ্চা, এটা একটা চারিদিক দিয়ে গেঁথে দেওয়া আছে, ভেতরে কি গর্ত, এই গর্তের ভেতরে কি আপনি কেঁচো রাখতে পারেন। তারপরে আপনি চাইলেই চারি, আমরা যেটা হচ্ছে ওনাদেরকে অভ্যস্ত করব এখন যে কিভাবে আপনি সার তৈরি করবেন, যে আমরা চারি আছে না গরু খাওয়ানোর জন্য যে চারি, বা যে রিং পার্ট যেগুলো পাওয়া যায় ইতে, এই রিং পার্ট মনে করেন যে এই একটা রিং পার্ট রেখে দিলেন, পাশে একটা রাখলেন, এবার রেখে দিলেন, ওই রিং পার্টের মধ্যে আপনি কেঁচো রাখতে পারবেন। তবে এগুলো রাখার বিভিন্ন টেকনিক আছে, এগুলো তৈরি করার ক্ষেত্রে আমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, এর ভেতরে যে কার্যক্রমগুলো হবে সেগুলো আমাকে টেকনিক অবলম্বন করতে হবে। এই যে বিষয়গুলো আমি বললাম এগুলো আপনাকে লাগবে উপকরণ, আর এখানে আমি যেটা লিখি নাই এর বাইরেও আরো কিছু বিষয় রয়েছে। আরেকটা উপকরণ বলা হয়নি, সেটা হচ্ছে গোবর। গোবর ছাড়া হবে? গোবর কিন্তু আমার লাগবে এখানে, তাই না? গোবর হতে পারে বা এখানে জৈব যে কোনো উপাদান হতে পারে, যা আমার ওই তরি তরকারি থেকে যেগুলো পাচ্ছি সেগুলো হতে পারে, ডাল লতা পাতা এগুলো পচানো অংশ হতে পারে, গোবর হতে পারে, বা ছাগল বা এগুলোর যে বিষ্ঠা যেগুলো রয়েছে, হাঁস মুরগির বিষ্ঠা রয়েছে সেগুলো হতে পারে। তার মানে ওই উপাদানটা আমার লাগবে, এর বাইরে আরো কিছু বিষয় আমাকে খেয়াল করে সামনের দিকে আগাইতে হবে। সবার আগে হচ্ছে আপনাকে আমি বলেছি যে কেঁচো অতিরিক্ত মাত্রায় গরম, অতিরিক্ত মাত্রায় ঠান্ডা, অতিরিক্ত মাত্রায় পানি কোনোটাই সহ্য করতে পারে না। তার মানে এমন একটা স্থানে আমাকে ওকে নিয়ে যেতে হবে যে যেখানে আমি ওই প্রোটেকশনটা তাকে দিতে পারবো। তার মানে আমাকে বাঁশ নিতে হবে, বা খুঁটি নিতে হবে, টিন নিতে হবে চালা দেওয়ার জন্য। আপনার যদি ছাদের ঘর থেকে থাকে সেটা আলাদা কথা, বাট নতুন তৈরি করতে গেলে কি আপনাকে সেই বিষয়গুলো দিতে হবে, যেন ওই আবহাওয়াটা সে পায়, তার অনুকূল আবহাওয়া যেন সে পায়। এগুলো নিয়ে আমাকে সামনের দিকে আগাইতে হবে। তো হাঁস মুরগির বিষ্ঠা এগুলো আমি অলরেডি বলে ফেলছি, যেমন দেখেন এখানে যে প্রাণীর যে মল, মা গরুর যে গোবর আছে সেটা হতে পারে, হাঁস মুরগির বিষ্ঠা হতে পারে,
ছাগল ভেড়ার মল ইত্যাদি হতে পারে, আর এগুলোর মধ্যে আমরা মুরগির বিষ্ঠা বা এগুলো দিতে পারি, তবে সেটা ক্ষেত্রে হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে শুধু ওইটা দেওয়া যাবে না, ওকে মিক্সচার হিসেবে দিতে হবে এবং ওকে দীর্ঘদিন পচাইতে হবে, কারণ ওর মধ্যে ক্যালসিয়াম এবং ফসফেট দুটো উপাদান থাকে যেটা আপনার এই কেঁচোর ক্ষতি করতে পারে, কেঁচো মারা যেতে পারে। এই জন্য আমরা ওই জায়গাটা একটু অ্যাভয়েড করবো, বা যদি দিতে যাই তাহলে কি করবো ওইটাকে আগে প্রপারলি পচাবো, তারপরে কি একটু মিক্সচার করে দিব যে গোবরের সাথে মিশাই দিলাম, তাহলে ওটা ভালো হবে। আর কৃষি বর্জ্য অর্থাৎ যে ফসল কাটার পরে যেগুলো আমাদের পড়ে থাকে, ধান গম নাড়া পড়ে থাকে না, বা আমরা যেগুলো উচ্চিংশাংশ পাই সেই বিষয়গুলো হতে পারে। আর শহরে বিভিন্ন আবর্জনা তৈরি হয়, খেয়াল রাখতে হবে। আমি একটু পরে বলবো যে কী কী আমরা বর্জন করব, ওই বর্জন করা বিষয়গুলো বাদ দিয়ে বাকি বিষয়গুলো আমরা নিয়ে আসব। আর শিল্প কারখানায় বিভিন্ন ধরনের বর্জ্য পাওয়া যায়, সবগুলা কিন্তু চলবে না এখানে, যে খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা যেখানে আছে, যেমন আপনার এখান থেকে আম নিয়ে গেল, আমের জুস তৈরি করবে, এখন আমের জুস তৈরি করার সময় কি আমের চামড়াগুলো ফেলে দেওয়া লাগে, এখন এই চামড়াগুলো যদি কেমিক্যাল না মিশায় তারা এবং ভালোভাবে যদি ফেলে দেয় তাহলে কি পচবে এটা, তার মানে আমার এই পচা জিনিসটা আমি ইউজ করতে পারবো। তার মানে যে কৃষি বিষয়ক শিল্প কারখানা যেগুলো রয়েছে সেখানে আমি যেগুলো পাবো বজ্র পাবো সেগুলো আমি এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপরে আগাই যে আমি বললাম একটু আগে যে বর্জনীয় কি কি আছে, যে আমি কি কি ব্যবহার করবো না, পেঁয়াজের খোসা, আপনারা যদি কেউ পাউচ তৈরি করেন ওই পাউচের মধ্যে পেঁয়াজের খোসা ফেলা যাবে না, শুকনো পাতা, তারপরে হচ্ছে মরিচ, লঙ্কা মানে কি মরিচ, তারপরে হচ্ছে মশলা, ঝাঝালো মশলা আছে না আমাদের অনেক, এই যে রসুন আছে, তারপরে এলাচ দারুচিনি হ্যান ত্যান এগুলো আছে না ঝাঝালো, এগুলোর মধ্যে এগুলো যদি কেঁচোর ওই ইয়ের মধ্যে দিই কেঁচো মারা যাবে, অ্যাসিড তৈরি হবে, এই অ্যাসিড কেঁচো সহ্য করতে পারে না, এই জন্য কেঁচো মারা যাবে, আমাদের খেয়াল রাখতে হবে এগুলো দিতে পারবো না। অম্ল সৃষ্টিকারী যে বললাম অ্যাসিড, অ্যাসিড তৈরি করে এরকম কোনো বজ্র দেওয়া যাবে না, যেমন টমেটোর মধ্যে অ্যাসিড থাকে, টমেটোর পচানো দেওয়া যাবে না, তেঁতুল ভুল করেও দেওয়া যাবে না ওখানে, লেবুর খসা লেবু হ্যান ত্যান এগুলো দেওয়া যাবে না। আর মাছ মাংসের যে অবশিষ্টাংশ থাকে, মানে যে প্রোটিন আমরা রান্না করি মাছ মাংস মুরগি বা মাছ হতে পারে, সেগুলো রান্না করার পরে যে অবশিষ্ট থাকে সেগুলো আমরা এর মধ্যে চেষ্টা করব যে না দেওয়ার জন্য। আচ্ছা, আর হচ্ছে অজৈব পদার্থ, যেমন পাথর কিছু খেতে পারবে, পারবে না, এরপর ইটের টুকরা খেতে পারবে না, বালি দেওয়া যাবে না, আর হচ্ছে পলিথিন, পলিথিন দিলে কি হবে কেঁচোর চলাচল বাধাপ্রাপ্ত হবে, কেঁচো খাওয়া দাওয়া করতে পারবে না, আর পানি দিলে কি হবে ওই পলিথিনের মধ্যে গিয়ে পানি জমে থাকবে, বললাম কি কেঁচো পানি সহ্য করতে পারে না। তার মানে এই যে একটু আগে বললাম যে প্লাস্টিকের ক্যারেটের মধ্যে পলিথিন দিচ্ছে, কিন্তু ভেতরে না, তো এটা ওয়াল হিসেবে পলিথিন, ওটা হচ্ছে ওয়াল হিসেবে পলিথিন, আর খাবার হিসেবে তোর ভিতর গোবর, তার মানে আমার ওই পলিথিনের কোনো কাজ এখানে নাই, ওর কাজ হচ্ছে প্রোটেকশন করা, কি প্রোটেকশন করা, যে গোবরগুলো যেন না বের হয়ে যায়, কেঁচো যেন ওই ফাঁকা দিয়ে না বের হয়ে যায়, পানি যেন না বের হয়ে যায়, এটা হচ্ছে ওইটার কাজ, তাই না। তার মানে আমি পলিথিনটা দিব ওই সাইড দিয়ে, যেটা ওইটা আলাদা বিষয় ওয়াল হিসেবে, বাট ভেতরে আমি খাবার হিসেবে এই বিষয়গুলো বর্জন করবো, তাহলে হবে। এখন আসি স্থান নির্বাচন, আপনি কোন স্থানে এই কেঁচোর যে কারখানা তৈরি করবেন বা সার তৈরি কারখানা তৈরি করবেন, কারখানা না এটা কারখানা এক ধরনের, কোন স্থানে তৈরি করবেন, প্রথম স্থান খেয়াল রাখতে হবে যে আমি যে বললাম ওই তিনটা যেন মাথায় থাকে, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম, অতিরিক্ত পানি, এই তিনটা অ্যাভয়েড হতে পারে এরকম জায়গা, যেমন হতে পারে যে কোনো একটা বাগানের মধ্যে হতে পারে, ছায়া পড়ে, গাছের ছায়া পড়ে, এরকম জায়গায় আপনি স্থান নির্বাচন করলেন। আর ওইখানে ডাইরেক্ট সানলাইট বা সূর্যের আলো না, তাই না, সূর্যের আলো একেবারে ডিরেক্ট পড়বে না ওই চারির মধ্যে, এরকম জায়গা আপনাকে নিতে হবে, তাহলে আপনি ওই জায়গাতে যে অতিরিক্ত গরম হয় সেই গরম থেকে আপনি এই গাছকে রক্ষা, এই কেঁচোকে রক্ষা করতে পারবেন। আর বাতাস চলাচল করবে এরকম জায়গা আমাকে নিতে হবে। সবচেয়ে ভালো হয় যে আপনি আপনার বাড়ির পাশে যে গাছ থাকে অনেক সময় অনেক জায়গাতে, এই গাছের নিচে একটা জায়গা ঠিক করলেন, সেখানে আপনি সুন্দর করে টিলের চালা তৈরি করে দিলেন এবং ওই চালার মধ্যেই এই কার্যক্রমগুলো চালালেন। আর যে জায়গাতে আপনি এটা নিবেন খেয়াল রাখতে হবে ওই জায়গাতে আরও অন্য কোনো ক্ষতিকর প্রাণী ঘোরাফেরা করে কিনা, কেঁচোর জন্য কিন্তু অনেক ক্ষতিকর প্রাণী আছে, আমি একটু পরে বলবো, তারপরে হালকা বলে থাকি, মুরগি ক্ষতিকর না, হাঁস ক্ষতিকর না, ক্ষতিকর, ইঁদুর ক্ষতিকর, তারপর আমরা বলি চিকা এগুলো ক্ষতিকর, তারপরে হচ্ছে পিঁপড়া মহা ক্ষতিকর, তার মানে এই সমস্ত প্রাণীগুলো থেকে কেঁচোকে সেফ করতে হবে, নিরাপত্তা দিতে হবে, তখনই আপনার এই কেঁচো আপনাকে সার দিতে পারবে, তাছাড়া কিন্তু সে দিতে পারবে না। এই সমস্ত বিষয়গুলো মাথায় নিয়েই আপনাকে এই স্থানটা নির্বাচন করতে হবে। তো সামনের দিকে আগাই।
পাত্র, আমার স্থান নির্বাচন শেষ, পাত্র পাত্র আপনি কিরকম নেবেন বলেন? আপনি চারির মধ্যে করবেন নাকি চৌবাচ্চায় করবেন নাকি ক্রেডিটের মধ্যে করবেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কোনো সমস্যা নাই। আপনি যে পাত্রই নেন না কেন, খালি মাপটা খেয়াল রাখবেন, কোন মাপটা, এদিকের মাপটা, এদিকে আপনি যান, এদিকে যান, এদিকে আমি কিছু বলছি না, তবে আপনার যেন যত্ন নিতে সমস্যা না হয়। মনে করেন যে এই ঘরটা পুরোটাই আমি নিলাম, মাঝে মধ্যে আমাকে মাটি আলগা করতে হতে পারে, আমি মাঝখানের মাটি কিভাবে আলগা করব, সম্ভব না। তার মানে আপনাকে ওই বিষয়টা মাথায় নিয়ে আগাইতে হবে যে আমি কোন পাত্রের মধ্যে নিব। সবচেয়ে ভালো হয় যদি আমরা ওই যে রিং এর কথা বললাম, যেটা যদি রিং এর মধ্যে হয়, বেশি না, রিং এর ইয়ে হয় 3 ফিটের মতো, মনে করেন যে 3 ফিট ব্যাসের একটা রিং হয়, এই রিং এর মধ্যে আমার হাত দিলেই চলে যাবে চারিদিকে, এই একটা। আর এর গভীরতাটা আমাকে খেয়াল রাখতে হবে যে কেঁচো সাধারণত মাটির 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত গভীরে যেতে পারে, যদি সেটা জৈব উপাদান বেশি থাকে, এর বেশি কিন্তু সে যেতে পারবে না, এর বেশি নিচে গিয়ে সে খাবার নিতে পারবে না। সেক্ষেত্রে আমার যে চারিটা হবে সেটা যদি মানে কেঁচোর চলাচলের জায়গা যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চির বেশি হয়, তাহলে কিন্তু নিচের দিকে যে খাবারটা থাকবে সেই গোবর কিন্তু ওই অব্যবহার হয়ে যাবে, অব্যবহারযোগ্যই থেকে যাবে, সার আর হবে না। সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে কেঁচোর চলাচলের জায়গাটা মানে গোবর দেওয়ার জায়গাটা যেন 12 ইঞ্চির মধ্যেই থাকে। তাহলে আমরা করব কি যে 15 ইঞ্চির মতো একটা, এই উচ্চতা 15 ইঞ্চি হবে, এরকম পাত্র নিব। সেটা হতে পারে চৌবাচ্চা তৈরি করছেন, এরও কি হাইটটা হবে 15 ইঞ্চি সাপোজ, কিংবা আমি ক্যারেট নিয়ে আসলাম, ক্যারেটের নিচের দিকে আমি এমনভাবে ই করে রাখবো যে আমাকে উপরে যেন 12 ইঞ্চি আমি আসতে পারি। আমি 15 ইঞ্চি কেন বলছি একটু বুঝাই বলি, এই 3 ইঞ্চি বা 4 ইঞ্চি যেটা নিচের দিকের, এই 3 বা 4 ইঞ্চি আমাকে অন্য উপাদান দিয়ে ভরাট করতে হবে। অন্য উপাদান কি জিনিস, যে নিচের দিকে আমাকে খোয়া দিতে হবে, ইটের খোয়া হয় না, ইটের টুকরা কুচি, এটা দিতে হবে, বালি দিতে হবে, কারণটা হচ্ছে কি ভেতরে এয়ারেশনের দরকার আছে, আর অতিরিক্ত পানি হতেই পারে সেখানে, আপনি যখন উপরে পানি দিচ্ছেন এই পানিটা তো ভেতরে জমে থাকা যাবে না, ওটার জন্য লিসিং হয়ে বাইরে বের হয়ে যেতে পারে, ওই বালি যেটা থাকবে বালির মধ্যে চলে যাবে, কেঁচো কিন্তু আর বালির মধ্যে ঢুকবে না, কেঁচো হচ্ছে আর 12 ফিটের মধ্যে থাকবে, 12 ইঞ্চির মধ্যে থাকবে, কিন্তু ওই অংশের মধ্যে কেঁচো আর যাবে না, ওই অংশের মধ্যে কাজটা হচ্ছে অতিরিক্ত পানিটাকে ওখান থেকে বের করে নিয়ে চলে যাবে। এই জন্য আমাকে নিচের অংশে এরকম ইট বা বালি এই সমস্ত বিষয়গুলো দিয়ে আগে ভরাট করে নিতে হবে, তারপরে আমি হচ্ছে এই বিষয়গুলো দেব। আর পাত্রের তলদেশ যেটা, সাপোজ আমি চারি নিয়ে আসছি, এই চারির তলা, অনেক দোকানে গেলে দেখবেন যে চারির কিন্তু তলা কিছু থাকে না, ওপরের দিকে যা নিচের দিকে ঢাকনা নাই, তারপরে ফাঁকা, দুই পাশে ফাঁকা, এরকম ফাঁকা হওয়া যাবে না, আমাকে নিচের অংশটা ভরাট করে নিতে হবে। অনেকটা হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য যে চারিগুলো হয় না, দেখেন যে নিচের দিকে ভরাট থাকে, নাহলে কি খাবার তো সব পড়ে যাবে, তাই না? তো এরকম আমাকে ভরাট রাখতে হবে। এখন ভরাটটা আপনি চাইলে তৈরি করার সময় ওনাকে দিয়ে একেবারে অ্যাটাচ করে নিতে পারেন। আর একটা হচ্ছে কি, আপনি আপনার মেঝেটাকে পাকা করে নিলেন, মেঝের উপরে এটা বসাই দিলেন এবং তার সাইড দিয়ে প্লাস্টার করে দিলেন, তাহলে কি হলো, এই নিচের অংশটা একদম লেগে গেল ওর সাথে, কিন্তু এখানে হালকা ছিদ্র রাখতে হবে যেন ভেতরে পানি না জমে থাকে, হালকা ছিদ্র যেন পানিটা ওখান থেকে বের হয়ে যেতে পারে, এই জন্য হালকা ছিদ্র রাখলে চলবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পাত্রটা কিরকম হবে। পাত্রের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার সুবিধা মতো আকৃতির আমি নিব, তবে এর উচ্চতাটা হবে, আমরা চেষ্টা করব যে 12 ইঞ্চির মধ্যে গোবর রাখতে পারি এরকম উচ্চতা রাখবো, তাহলেই হবে। এই এটা মাথায় নিয়ে আমাকে পাত্র তৈরি করতে হবে, সেটা আপনার চৌবাচ্চা হতে পারে, ওই চারি হতে পারে, হতে পারে ক্যারেট হতে পারে, বা অন্য যে কোনো পাত্র হতে পারে, কোনো সমস্যা নেই, আমরা যে কোনোটা নিব তাহলে হবে। আচ্ছা, প্রস্তুত প্রণালীর মধ্যে আমি যেটা বললাম, আমাকে প্রথমেই যেটা ই করতে হবে যে 3 ইঞ্চি পরিমাণ নিচের দিকে, আমরা তো নিচে কতটুকু হাইটের 15 ইঞ্চির নিচে, নিচের দিকে 3 ইঞ্চি পরিমাণ আমরা ওই যে ইটের টুকরা, তারপর পাথরের কুচি ইত্যাদি দিয়ে দিব, এবং তার উপরে আরও 1 ইঞ্চি হতে পারে জাস্ট হালকা একটা বালির একটা প্রলেপ দিয়ে দিব। দেওয়ার পরে যেটা করব, এই বালির প্রলেপের উপরে এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে, যে আমি মনে করেন যে আমি ওই রিং নিছি, রিংয়ের মধ্যে আমি নিচের দিকে 3 ইঞ্চি খোয়া দিছি বা ইট দিছি, ইটের টুকরা দিছি, এরপরে আমি বালি দিলাম 1 ইঞ্চি, দেওয়ার পরে আমরা কিছু ওই যে খড়ের, যে ধান কাটার পর যে খড় থাকে, এই খড় অল্প পরিমাণ নিয়ে জাস্ট বিছাই দিব, পেট তৈরি করার মতো, বিছানা তৈরি করার মতো করে আমি সুন্দর করে বিছাই দিব। বিছাই দেওয়ার পরে কি এর মধ্যে গোবর দিব, আর এই জায়গাটাতে হচ্ছে কথা, আমি কি গোবর দিব, সদ্য গরুর থেকে পেলাম এই গোবরটা দেবো
নাকি অন্য কোনো গোবর দিব, দেখবেন যে টাটকা গোবরের মধ্যে গ্যাস থাকে, তাই না? প্রচুর গ্যাস থাকে এবং প্রচুর হিট প্রডিউস হয় সেখানে। ওই গোবরের মধ্যে কেঁচো দিলে কেঁচো ওখানে শেষ, ওই কেঁচো গোবর খেতেও পারবে না, ওর মধ্যে বাঁচতেও পারবে না। তার মানে আপনাকে কেঁচো সার তৈরি করতে গেলে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, অনেক সময় একেবারে নতুন শুরু করছে, করার পরে বলে যে স্যার আমি তো গোবর দিয়ে সবই দিছি, বাট কেঁচো তো ওর মধ্যে বাঁচতেছে না, মারা যাচ্ছে। তার মানে প্রপার ডিকম্পোস্ট গোবর ওখানে দেওয়া হয়নি। এখন প্রপার ডিকম্পোস্ট কি জিনিস, যে আপনাকে এই গোবরটাকে কমপক্ষে এক মাস মানে 30 দিন পচাইতে হবে। কোথায় পচাবেন? ওই চারির মধ্যেই পচানো যাবে না, এটাকে আলাদা একটা জায়গাতে একটা গর্ত করে নিলেন। সাপোজ এই গর্তের নিচের দিকে একটা কিছু বিছাই দিলেন, দেওয়ার পরে তার মধ্যে আপনি গোবর রাখলেন। এই গোবরটাকে আপনি মাঝে মধ্যে কি আলগা করে দিবেন, 7 দিন বা 10 দিন পর পর আলগা করে দিবেন, ওখানে নেড়ে দিবেন। তাহলে কি হবে, গ্যাসগুলা বের হয়ে যাবে এবং এক সময় গিয়ে ওটা পচে যাবে। ভেতরে হাত দিয়ে যদি বুঝতে পারেন যে আপনার হাতে কোনো হিট অনুভূত হচ্ছে না, গরম লাগছে না, তার মানে ওইটা কেঁচো সহ্য করতে পারবে, তখন আপনি নিয়ে এসে এই চারির মধ্যে দিবেন। এই যে আমরা খড়টা দিলাম, খড়ের যে উপরের অংশ আছে, এই উপরের অংশ উপরের দিকে হালকা ফাঁকা রাখেন, অল্প একটু জায়গা, তাহলে আপনাকে ওই যে পানি দেওয়া বা যত্ন নেওয়া এগুলোতে সুবিধা হবে। দিয়ে আমি ওই জায়গাটুকুতে করবো কি, গোবরটা নিয়ে এসে দিয়ে দিই। গোবর দেওয়ার কাজ শেষ, এখন আমি যেটা করব যে এই গোবরের উপরে কি করব, কেঁচো বিছাই দিব। 1 কেজি গোবরের জন্য 10টা কেঁচো, এটা মনে রাখবেন। আপনার এই চৌবাচ্চা কত বড় এটা কোনো ফ্যাক্ট না, আপনার চারি কত বড় এটা কোনো ফ্যাক্ট না। চারির মধ্যে আপনি কয় কেজি গোবর দিচ্ছেন, ওই গোবরের মধ্যে প্রতি কেজিতে 10টা কেঁচো লাগবে, এইটা হিসাব করে আপনি দিবেন, তাহলে প্রপার পাবেন। কমও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কম দিলে সময় বেশি লাগবে, খাবে কম, মানুষ কম, ওর মধ্যে কি খাবে কম, সার কম তৈরি হবে। আবার বেশি দিলেও সমস্যা, ওরা নিজেরা যুদ্ধ করবে, মারামারি করবে, খাবারের সংকট হবে, ওটা প্রপারলি হবে না। কারণ কি, আমাকে সময় দিতে হবে, আমাকে সময় দিতে হবে হচ্ছে কেঁচো সার তৈরি হওয়ার জন্য সময় কয়দিন লাগবে বলতে পারবেন? আর আইডিয়া আছে যে আমি গোবর দিয়ে দিলাম আমার হয়ে গেল, এরকম না, সময় লাগবে আপনাকে। প্রথমবার নতুন কেঁচো একেবারে নিয়ে আসছেন, যদি এরকম হয় প্রথমবার সময় লাগবে 60 থেকে 70 দিন। ওইখানেই যে বাচ্চা তৈরি হবে কিংবা পরবর্তী আপনি যখন তাদেরকে ট্রান্সফার করবেন, এর পরে সময় লাগবে হচ্ছে এই ধরে নেন যে 30 থেকে 40 দিন। তাহলে আপনাকে তো তাকে কমপক্ষে 30 দিন সময় দিতে হবে। আপনি যদি কেঁচো, আমি বললাম যে 1 কেজিতে 10টা দিবেন, 10টা না দিয়ে যদি 20টা দেন, তাহলে কি হবে, 15 দিনে খেয়ে ফেলাবে, সার কিন্তু তৈরি হবে না, এটাও মাথায় রাখতে হবে। এই জন্য আপনাকে এই বিষয়টা খেয়াল রাখবেন যে প্রতি কেজিতে কত টাকা করে বললাম, 10টা করে আমরা কেঁচো দিব। এটা যদি আমরা বেশি না, জাস্ট আপনি চারিটা দেওয়ার পরে শুধু কেঁচোগুলাকে নিয়ে ছিটাই দিবেন, দেখবেন যে হচ্ছে কয়েক মিনিটের মধ্যে সব নাই, ভ্যানিশ, উপরে কাউকে দেখবেন না, সব গোবরের মধ্যে ঢুকে, যদি গোবরটা ওই যে পচানো হয় তাহলে ও পরিবেশ পাবে, ভেতরে চলে যাবে, যাওয়ার পরে কি ওইখানে সে খাওয়া শুরু করবে। এখন যেটা করতে হবে, আমি আপনাদেরকে বলেছি তার যে পরিবেশ, সে অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। আমি কিন্তু ছায়া দিয়ে গরম বন্ধ করে দিছি, অতিরিক্ত ঠান্ডা সে সহ্য করতে পারে না। যখন শীতকাল আসবে তখন আমি ব্যবস্থাপনা গ্রহণ করব যেন ভেতরে ঠান্ডা প্রবেশ করতে না পারে, চটের বস্তা উপরে দিয়ে দিব, তাহলে কি হবে, ভেতরে ঠান্ডাটা প্রবেশ করতে পারবে না। আর একটা হচ্ছে শুষ্কতা, গরম কি শুষ্কতাও তার জন্য বিশাল বড় একটা প্রবলেম, যে সে তো খাবে। আপনাকে আমি খাবার দিলাম, পানি দিলাম না, খেতে পারবেন? পারবেন? আপনার গাছকে খাবার দেন, পানি না দিলে খাবার দিয়ে লাভ আছে সার দিয়ে? কোনো লাভ নেই। তার মানে কেঁচোকেও ওই খাবার ভেতরে রাখতে হবে। যে আপনি এর মধ্যে গোবরটা দিলেন, আমরা বলে থাকি যে 50% ময়েশ্চার, 50% আর্দ্রতা যেন এই গোবরের মধ্যে থাকে, তখনই কেঁচো নিতে পারবে। তো আপনি হাত দিলে বুঝতে পারবেন, হালকা ভেজা থাকবে, একদম শুকানো না। হ্যাঁ, যদি দেখেন যে শুকায় যাচ্ছে, আপনি পানি দিবেন, মাঝে মধ্যে পানি দিতে হবে, সাধারণত 2-3 দিন পর পর দেওয়া লাগে, আর খুব কড়া আবহাওয়া হলে 1 দিন পর পর দেওয়া লাগতে পারে। তো এটা আপনি দেখে বুঝতে পারবেন যে কখন পানি দেওয়া লাগবে, জাস্ট একটু পানি দিয়ে দিবেন। আর সেক্ষেত্রে যদি এরকম হয় যে খুব বেশি পরিমাণে এরকম কড়া আবহাওয়া মনে করেন, তাহলে উপরে যে একটা বস্তা দিয়ে দিলেন, এই বস্তার উপর পানি দিলেন, তাহলে কি হবে, বস্তা কিছু ময়েশ্চার ধরে রাখতে পারবে, একেবারে শুকায় যাবে না, আপনি সেটাও করতে পারেন। তার মানে আপনাকে আপনার যত্নের মধ্যে কিন্তু এই একটাই যত্ন, মানে বেশি ইয়ের হচ্ছে এই একটাই যত্ন, সেটা হচ্ছে কি, পানি দেওয়া। পানি না দিলে ওকে আমি টিকাইতে পারবো না ভেতরে, এই জন্য পানি দেওয়ার কাজটা হচ্ছে রেগুলার করতে হয়। আর বাকি যেগুলো সেগুলো তো সামগ্রিক বিষয়, ওটা আপনাকে একবারেই যদি আপনি ব্যবস্থাপনা গ্রহণ করেন তাহলেই শেষ।
যে ওইখানে আপনার রোদ লাগবে একবারে সালা দিলেন শেষ, আপনার ঠান্ডা লাগবে একবারে ব্যবস্থা দিলেন শেষ, বা পানি জমবে না একবারে ব্যবস্থা দিলেন, বাট এই যে পানি দেওয়ার বিষয়টা আপনাকে প্রতিনিয়ত করতে হবে, প্রতিদিন করতে হবে, বা একদিন পর পর বা দুই দিন পর পর আপনাকে এই কাজটা করতে হবে। তাহলে আমরা চেষ্টা করব যে এখানে পানি দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে আমি পানিও দিয়েছি, সময় হয়ে গেছে, তো আপনাকে বুঝতে হবে সার হয়েছে কিনা, তাই না? কিভাবে বুঝবেন সার হয়েছে? কে কখনো দেখছেন কিছু সার দেখছেন কেমন বলেন তো? জাস্ট চায়ের দোকান আছে না, চায়ের দোকানে দেখবেন যে চায়ের দোকানদার চা বানানোর পরে পাতিগুলো সাইডে কোথাও ফেলে দেয়, ওইটাকেই জাস্ট রোদে শুকানোর পরে ওটাকে নিয়ে যায় হালকা রোদে নেড়ে দিবেন, শুকানোর পরে যখন হাতে নেবেন এবং আপনি এটা হাতে নেবেন দেখবেন দুটো একই রকম। আপনাকে আমি যদি নিয়ে এসে দিই এখন, অনেকে বুঝতে পারবেন না যেটা কেঁচো সার, এই যে গোবর ছিল দেখে বুঝতেই পারবেন না যে গোবর এরকম হয়ে গেছে, একটু গন্ধ নাই, একেবারে বিন্দু মাত্র গন্ধ নেই। চাপাতি নাকের কাছে নেবেন, এটাও নেবেন, অথবা চাপাতির মধ্যে যদি প্রপারলি ওইখানে রসটা না বেরোয় আসে তাও একটু গন্ধ পেতে পারেন, এটার মধ্যে তাও পাবেন না, কেউ বুঝতে পারবে না, এটাই হচ্ছে সেই কেঁচো সার। তাহলে আপনি যদি দেখেন যে চারির মধ্যে হাত দিয়ে যে একেবারে ওরকম হয়ে গেছে, চাপাতির মধ্যে হয়ে গেছে, ওরকম ব্রাউন কালার তৈরি হয়ে গেছে, তখনই আপনি বুঝতে পারবেন যে সার তৈরি হয়ে গেছে। সার তৈরি হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই চারির মধ্যে আমি যে দিয়েছিলাম কেঁচোগুলোকে, কেঁচো সহকারে আমি নিয়ে আসব, ওই সারগুলোকে নিব। নেওয়ার পরে একটা চালুনি, চালুনির মধ্যে নিয়ে আপনার একেবারে চিকন মেশের চালুনি নিয়ে আমি ওই কেঁচোগুলোকে নিয়ে হালকা করে চালবো, কারণ কি চালুনির উপরে কেঁচোগুলো আঘাত পেতে পারে, আঘাত যেন না পায়। চেলে নিলে কী হবে যে সারটা নিচে পড়ে যাবে আর উপরে হচ্ছে ডিম আছে, কিন্তু প্রচুর ডিম থাকে এর ভেতরে, এর ভেতরে প্রচুর ডিম হবে, এক মাসের মধ্যে ডিম থাকবে এবং সাথে কি কেঁচোর বাচ্চা থাকবে, কেঁচো থাকবে। তাহলে আমাকে এই ডিম সহকারে কেঁচো কেঁচোর বাচ্চা এগুলোকে নিয়ে আর একটা চারিতে দিতে হবে, নাহলে আমি বিক্রি করবো। এই যে আলাদা করার জায়গাটা, এটা আমাকে করতে হবে, যেখানে আপনার কেঁচোর দাম হচ্ছে, যদিও সারা বাংলাদেশের প্রেক্ষাপট সবসময় এক থাকে না, যে সাপাহার এলাকায় যদি বলি কিনতে গেলে আপনাকে এখন পাইকারি দাম 11-12 টাকা কেজি, 1 কেজি সারের দাম হচ্ছে 11-12 টাকা কেজি, আর আপনি যদি কেঁচো বিক্রি করেন তাহলে 700-800 টাকা কেজি বা 1000 টাকাও হতে পারে। তার মানে কি কেঁচোতেও লাভ আছে, এটাতেও লাভ আছে, আমি কিন্তু দুটাই ইউজ করতে পারছি এখানে। তো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে চালুনি দেওয়ার বিষয়টা, যেন ওই ডিমগুলা বা কেঁচোগুলা কোনো আঘাত না পায়, যা সারগুলো আলাদা করে নিয়ে ওটা আপনি বিক্রি করে দিবেন, আপনাকে আলাদা করে কিছু করতে হবে না, আপনি বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, কারণ প্রপার কাজ হয়ে গেছে ওখানে, বা ডিরেক্ট আপনি জমি দিকে দিতে পারবেন। তাহলে এই হচ্ছে মনে করেন যে আপনার যে আমি বললাম যে কেঁচো সার যে তৈরি হলো, এখানে কিছু বিষয় একটু খেয়াল রাখি তাহলে বুঝতে পারবেন, যে আমি অলরেডি বলে ফেলেছি যে প্রথম দিকে কম্পোস্ট হতে সময় একটু বেশি লাগবে, ওই যে কেঁচো নিয়ে এসে আমি যখন দিব 60-70 দিন লাগতে পারে, আর পরের দিকে মাত্র 40 দিনে হয়ে যাবে, আমরা বলি 30-40 দিনের মধ্যে আপনি পরের সময়গুলোতে পেয়ে যাবেন, মানে প্রথমবারই আপনাকে এরকম একটু সমস্যা হবে, পরে দেখবেন যে আর কোনো প্রবলেম নেই। যেমন ড্রাগনের বাগান অনেকে করেন না, ড্রাগন বাগান করতে গেলে প্রবলেমটা কোন জায়গাতে, প্রাথমিক ইনভেস্ট, এই ফ্রেম তৈরি করো, এইটা করো, ওইটা করো, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, এরপরে কিন্তু ড্রাগন বাগানে তেমন খরচ নাই, তখন শুধু টাকা ইনকাম হয়। আর ঠিক এই কেঁচোর ক্ষেত্রেও প্রথমের দিকে এটা কিনো ওটা কিনো সময় দাও, এর পরবর্তীতে রান হয়ে গেলে তখন আর আপনার কোনো প্রবলেম নেই, তখন কন্টিনিউ চলবে। যে 1 কেজি বা 1000টা, আমি তোকে বললাম যে আপনার 1 কেজিতে প্রায় 1000টা কেঁচো হয়, যদি আমরা এই এটা নিই, লালটা যদি নিই, তাহলে 1 কেজিতে 1000টা কেঁচো 60-70 দিনে আপনার 10 কেজি কম্পোস্ট তৈরি করতে পারে। মানে হচ্ছে আমরা যদি 1 কেজি গোবরে কয়টা দিলাম, 10টা করে কেঁচো দিয়েছি, তাহলে আমি যদি 60-70 দিন রাখি তাহলে আমি 10 কেজি পরিমাণ প্রায় আমি সার ওখান থেকে পাবো। এটা ভেরি করতে পারে যে আপনার আবহাওয়ার উপর ডিপেন্ড করে, যে শীতকালে একটু কম খেতে পারে, ওরা হচ্ছে বর্ষাকাল খুব পছন্দ করে, ময়েশ্চার থাকে, তখন একটু বেশি পরিমাণ হতে পারে, সাধারণত এই পরিমাণটা হয়। আর এই যে বলছি যে এই পরিমাণ কেঁচো, মানে আপনার 1000টা কেঁচো যদি আপনি ভেতরে রাখেন, চারির ভেতরে কোনো চারি বা 2-3টা চারি মিলে, তাহলে আপনার 1 সপ্তাহে প্রায় 5000 পর্যন্ত ডিম দিতে পারে তারা, 1000 কেঁচো 5000 ডিম, মানে কিন্তু প্রচুর, এবং সেখান থেকে কিন্তু আমি বাচ্চা পাবো। এবং আপনার ওই 6-8 সপ্তাহের মধ্যেই এরা একেবারে পূর্ণাঙ্গ কেঁচো হয়ে যায়। সাপোজ আজকে ডিম দিল, এই ডিম দেওয়ার পরে 6-7 সপ্তাহ, মানে কয়দিন, 42 দিন, মানে 1.5 মাস ধরেন, এই 1.5 মাসের মধ্যেই প্রায় সে আবার পূর্ণাঙ্গ কেঁচো হয়ে যায় একেবারে। তার মানে আমি পূর্ণাঙ্গ কেঁচো করেও কিন্তু বিক্রি করলেও এই সময়, কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে এক জায়গাতে আমাদের, যে ওই প্রাথমিক যে ধৈর্যটা,
এটা অনেকে রাখতে চান না বা রাখতে পারেন না, এই প্রাথমিক ধৈর্য আপনাকে রাখতে হবে। যে আমি আজকে শুরু করলাম, আপনাকে টার্গেট নিতে হবে যে 3 মাস পরে আমি এটা রান করাতে পারবো। এই 3 মাস টার্গেট নিয়ে আগান, 3 মাস পরে আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু এই 3 মাস পার করা মহা বিপদের। যেমন আমি সাপোজ চাকরির পরীক্ষা দিয়ে এখানে আসছি, তাই না? আমি যখন পড়াশোনা শেষ করে চাকরির পড়া শুরু করি, আমাকে প্রায় ধরেন যে 1 থেকে 1.5 বছর পড়তে হয়েছে। ওই যে 1 থেকে 1.5 বছর, মানে মনে হয়েছিল যে আমি সব ছেড়ে দিয়ে চলে যাই এখান থেকে। লেগেছিলাম, চাকরি পাইছি, আর লেগে না থাকলে আমি চাকরি পাইতাম না। তো বিষয়টা হচ্ছে ওই ধৈর্যটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে আপনি এই রেজাল্ট যেটা বলছি সেটা আপনি নিয়ে আসতে পারবেন না। এটা আমাদেরকে অবশ্যই মাথায় নিয়ে সামনের দিকে আগাইতে হবে। এখন কেঁচো যখন আমি খামারে নিয়ে আসছি, চারিতে দিয়েছি, এরপর পরে আমাদেরকে কিছু সমস্যা ফেস করতে হতে পারে, সেই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি যে এই সমস্যাগুলো ফেস করলে আপনি কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। প্রথমত হচ্ছে যে আপনার সেখানে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বেরোতে পারে। আমি কিন্তু একবার বলেছি যে দুর্গন্ধ হবে না, আবার এখানে বলছি দুর্গন্ধ বের হতে পারে। তার মানে এটি সমস্যা, জেনারেলি দুর্গন্ধ হবে না, কিন্তু যদি দুর্গন্ধ হয় তার মানে ওখানে কি আছে, সমস্যা আছে, এবং মাছি এবং অন্যান্য পোকার খুব ঘোরাফেরা হতে পারে সেই জায়গাতে। যে মাছি আসছে, দেখবেন যে সাধারণত আপনার ভার্মিকম্পোস্টের চারি আশপাশে কোনো মাছি থাকবে না, কিন্তু যদি দেখেন যে দুর্গন্ধ বেরোচ্ছে, মাছি আসছে, তার মানেই এখানে কোনো প্রবলেম আছে, আর সেটাকে সেই ইঙ্গিত করছে। কি কারণে, কারণগুলো দেখেন। এখানে বলা হচ্ছে যে বিছানা যদি অতিরিক্ত পরিমাণে ভেজা হয়, ওই যে বললাম সে অতিরিক্ত পরিমাণ ময়েশ্চার বা পানি সহ্য করতে পারবে না। কেঁচোর খাবার যদি সরাসরি বায়ুমণ্ডলের সংস্পর্শে চলে আসে, মানে আমাকে চেষ্টা করতে হবে একটু ঢেকে দেওয়ার জন্য, কিংবা এমনভাবে রাখা যাবে না যে সব উন্মুক্ত হয়ে যাচ্ছে একেবারে, যে এই সাইড ওই সাইড সব দিক দিয়ে উন্মুক্ত, তাহলেও সেখানে এই প্রবলেম হতে পারে। তৈলাক্ত বা অপছন্দের খাবার, অর্থাৎ তাকে যদি আপনি তেল বা এই জাতীয় কোনো খাবার যদি ওই পাউশের মধ্যে রেখে থাকেন, তাহলে সেখানে এই ধরনের প্রবলেম হতে পারে। পর্যাপ্ত বায়ু চলাচল করতে যদি না দেন আপনি সেখানে, অর্থাৎ এমন এক জায়গায় রাখবেন সেখানে যেন বাতাসের যে প্রবাহ রয়েছে সেই প্রবাহে কোনো বাধা না পড়ে। অতিরিক্ত পরিমাণে যদি খাবার হয়ে যায়, যে আপনার এখানে 30 কেজি গোবর দিয়েছেন, আমি বলছি 30 কেজি গোবরে 300টা কেঁচো লাগবে, আপনি যদি সেখানে 30 কেজি গোবরের মধ্যে 10টা কেঁচো দেন, সেক্ষেত্রেও এই প্রবলেম হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তবে এরকম ক্ষেত্রে আমাকে সমাধান কি হবে, আমি সমস্যা যেগুলো বললাম এর সলিউশনটাই কি, এই পুরো প্রসেসের সমাধান। যেমন হচ্ছে বিছানা থেকে পানি নিষ্কাশন করতে হবে, নিচের দিকে যদি কি আমি ওই যে বালির ব্যবস্থা করি বা ইটের টুকরার ব্যবস্থা করি, তাহলে কি পানিটা থাকবে না। এরপর হচ্ছে খাবারগুলোকে ঢেকে দিতে হবে, মানে যে গোবরটা আমি দিলাম এটাকে আপনি ঢেকে দেন। এরপর হচ্ছে অপ্রয়োজনীয় খাবার বেশি পরিমাণে যদি থাকে তাহলে আমাকে সরিয়ে ফেলতে হবে। আর এরপরে হচ্ছে যে কেঁচো মরে যাওয়া, দেখবেন যে অনেকের ইতে যে কেঁচো উপরের দিকে এসে মরে গেছে, যে কেঁচো মারা যাচ্ছে। কেন মারা যেতে পারে, যে ওই যে অতিরিক্ত শুকনা হলে মারা যাবে, খাবার নিতে পারবে না সে, আবার অতিরিক্ত ভেজা হলেও কি সে ওখানে মারা যেতে পারে। এরপরে হচ্ছে বিছানার যে আস্তরণ সেটা শেষ হয়ে যাওয়া, তার জন্য পর্যাপ্ত বিছানা, তার মানে হচ্ছে বিছানা কোনটা, ওই যে নিচে খড় দিয়েছিলাম এটা যদি কখনো দেখেন যে শুকায় গেছে একেবারে একেবারে পচে, ওটা তো পচবে, পচবে না, ধানের খড় দিয়েছি পচবে না, যদি দেখেন যে ওটা পচে গেছে তাহলে আবার নতুন করে দিতে হবে সেখানে, তার মানে সে তো ওখানে গিয়ে ঘুমাবে বা থাকবে, বিশ্রাম নেবে, ওই জায়গাটা তাকে রাখতে হবে ওইখানে। আচ্ছা, এরপরে বেশি পরিমাণ ঠান্ডা বা গরম যেটা বলছিলাম এটা, আর বিষাক্ততা, ওর ভেতরে যদি কীটনাশক স্প্রে করে দেন তাহলে কি হবে, ও শেষ ওখানে, মানে কোনো কারণে যদি বিষক্রিয়া ভেতরে হয়ে যায় তাহলে সে মারা যেতে পারে। তো এই বিষয়গুলো থেকে অ্যাভয়েড করলেই আমরা কি করব, যে কেঁচোকে ওখানে এই সমস্যা থেকে দূরে রাখতে পারবো। এরপর হচ্ছে ছত্রাক, অনেক সময় আমাদের কেঁচোতে ছত্রাক লাগে, যেটা আমরা বুঝতে পারি না যে কেঁচোর বিভিন্ন জায়গায় গায়ের মধ্যে পচে যায়, আমাদের গায়ে ছত্রাক লাগে না, বিভিন্ন ফাঙ্গাস টাঙ্গাস লাগতে পারে, কেঁচোর ওরকম হয় যে পচে যেতে পারে। তো ছত্রাক কখন লাগে, যখন হচ্ছে অম্লীয় কোনো খাবার থাকে, অ্যাসিডিক কন্ডিশন থাকে, যে আপনি মনে করেন যে যখন হচ্ছে খাবার তৈরি করছেন, ওই খাবার তৈরি করার সময় যদি ওই তেঁতুল বা হ্যান ত্যান এই টাইপের অ্যাসিডিক খাবার দিয়ে খাবার তৈরি করেন, তাহলে সেখানে ছত্রাক তৈরি হতে পারে, আর ছত্রাক তৈরি হলে কেঁচো মারা যাবে। সেক্ষেত্রে ওই যে এখানে বলছে যে লেবুর খোসা, তেঁতুল বললাম, তেঁতুল, এই সমস্ত খাবারগুলা ওর ভেতরে দেওয়া যাবে না। আর নিজ দিয়ে পানি গড়িয়ে যাওয়া, অর্থাৎ এটা একটা কিন্তু বড় সমস্যা, যে আমি কেঁচো সার তৈরি করছি, অনেকের হয় যে চারির নিচ দিয়ে অনবরত পানি খালি পড়তেই আছে পড়তেই আছে, সব রসগুলো বের হয়ে যাচ্ছে, মানে পুষ্টি উপাদানই বের হয়ে যাচ্ছে ওখান থেকে, এইটা প্রতিরোধ করতে হবে। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে যদি পানি দিই আমি, আমার যতটুকু লাগবে যদি বেশি দিলে কি হবে, যেমন দেখেন যে আপনার গাছ লাগানো আছে, গাছের গোড়ায় আমি বলছি যে একটা ফুলের গাছ লাগানো আছে, পানি দিচ্ছেন,
একটা পর্যায়ে গিয়ে পানি মোটামুটি ওর জন্য অ্যাকুরেট হয়ে যায়, পাশার পানি গড়ায় আসে না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে গিয়ে বেশি পরিমাণে দিলে কি হয় যে পানি গড়ায় আসে, তার মানে কি আমাকে ওখানে যতটুকু পরিমাণে লাগে ওই অল্প পরিমাণেই দিতে হবে, আমাকে এখানেও পরিমাণ যতটুকু লাগবে আমাকে ওইটাই দিতে হবে, এর বেশি দিলে কি হবে ওই যে নিজের দিকে ছিদ্র রাখছি ওই ছিদ্র দিয়ে সব পানি বের হয়ে চলে যাবে, এটা করা যাবে না। আচ্ছা, এখন হচ্ছে সতর্কতা, যে আমি এই চারিটা এখানে সেট করতেছি বা আমি একটা ঘর তৈরি করলাম, এখানে আমাকে কি কি সতর্কতা নিতে হবে? আমি বলেছিলাম এর শত্রু কে কে আছে, পিঁপড়া আছে, লিখা আছে দেখেন, উই পোকা আছে, তেলা পোকা আছে, মানে কেঁচো কে কে খায় আর কি, তারপরে গোবরে পোকা আছে, গোবরের মধ্যে যে পোকা থাকে না এই গোবরে পোকা আছে, তারপর চিকা, মুরগি, বিভিন্ন পাখি, এরা সবগুলো আছে কি কেঁচোর শত্রু। তাহলে করতে হবে কি, এই শত্রু থেকে কেঁচোকে দূরে রাখতে হবে। আর দূরে রাখার জন্য আমাকে করতে হবে কি, আমি সামনের দিকে আগাই, এইটা একটা দেখেন, এটা গোয়ালা ইউনিয়ন, গোয়ালা থেকে আসছেন, গোয়ালাতে দেখছেন একদম নিশ্চিন্তপুর মোড়েই, ওইখানে আমরা করছি, আমি গতকালকেই ছবিটা তুলছি, আমার নিজের তোলা ছবি এটা, আরেকটা প্রকল্প থেকে আমরা ওখানে করাচ্ছি। দেখেন এই যে আমি যে বললাম যে টিন দিবেন, ঘিরে দিবেন, তারে দিয়ে বেড়া দেওয়া হয়েছে যেন মুরগি টুগি না আসে, নেট দেওয়া হয়েছে যেন কি ওই ছোট প্রাণী যেগুলো সেগুলো না আসতে পারে, আর নিচে মেঝে পাকা করে দেওয়া আছে যেন কি নিচে দিয়ে কাদা না হয়ে যায়। আর পাকা করলে কি হয়, আপনার পরিচর্যা করতে সুবিধা হবে, ভেতরে চলাচল করতে সুবিধা হবে। আর এই যে দেখেন চারি, আমরা যে রিঙের কথা বলছিলাম সেই রিং, এটা রিঙের নিচের দিক দিয়ে আমি যে বললাম ইট খোয়া এগুলো দিতে হবে, বালি দিতে হবে, এরপরে গোবর দেওয়া আছে, উপরের দিকে অল্প পরিমাণ জায়গা ফাঁকা রাখা হয়েছে, কারণ কি যে এগুলো হচ্ছে বস্তা, বস্তাতে ঢেকে দেওয়া আছে। তো বিষয়টা হচ্ছে যে এই যে জায়গাটা আমি তৈরি করছি, যখন মনে করেন যে এর যে পারি সাইড আছে, সারি সাইড আছে, এই চারিপাশে সাইড আছে না, এই সাইড বরাবর ড্রেন রাখা হয়েছে, একটা চিকন ড্রেন রাখা হয়েছে। ড্রেন কেন রাখা হয়েছে, মনে করেন যে এইটা ওই যে জায়গা, এই যে চারি সাইড দিয়ে একেবারে চারি সাইড দিয়ে ড্রেন রাখলাম, এই ড্রেনের মধ্যে আমি পানি রাখবো, পানির মধ্যে অল্প একটু কেরোসিন দেব, হালকা কেরোসিন দিলাম, তাহলে কি হবে কোনো পিঁপড়া ওই পানি ডিঙ্গার সামনে যেতে পারবে না, পারবে কেরোসিন দেওয়া আছে আমাদের মধ্যে, চিকা ও যাবে না কেরোসিন পার হয়ে, ইঁদুর সেও ভিতরে ঢুকবে না, তার মানে যে প্রাণীগুলো নিচ দিয়ে হেঁটে যাইতো তারা আর ভেতরে যেতে পারবে না। আমি এই চারিগুলাকে সুন্দর করে সেভ করতে পারলাম, খুব ইজি একটা প্রসেস, আপনি চাইলে নিজে করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আর পাশ দিয়ে ঘিরে দিলে গরু ছাগল মুরগি এগুলো থেকে আপনি সেভ করতে পারছেন, তাহলে কি হলো যে আমার একের ভেতরেই সবগুলো আমি পেয়ে গেলাম, যতটা হয়ে গেল, আর এটা যেভাবে বাস্তবায়ন করতে হয় সেইভাবে আমি বাস্তবায়ন করতে পারলাম। আর এটার আশপাশেই গাছটাছ আছে, একটু ছায়াযুক্ত জায়গা হলে ভালো হয়, বিশেষ করে পরঞ্জা বাড়ির ওইদিকে যদি কারো বাড়ি থাকে, ওইখানে আহাদ এবং আরেকজন নামটা আমি ভুলে গেলাম, ওদের ওই জায়গাটাও দেখবেন যে সুন্দর বাঁশঝাড় আছে পাশে, এবং নিচের জায়গাটা খুবই সুন্দর, আপনি নিজে গেলেও মনে হবে যে এখানে বসে থাকি, ঠান্ডা একটা জায়গা, ওইখানে সে করছে খুব সুন্দরভাবে তার প্রোডাকশন হচ্ছে। এবং এইটা যেখানে করবেন একটু চেষ্টা করবেন যে এখান থেকে খুব বেশি দূরে না, নাহলে আবার আপনাকে গোবর নিয়ে আসতে কষ্ট হবে, এখান থেকে একটু পাশেই কোথাও একটা চৌবাচ্চার মতো গর্ত তৈরি করে গর্তের মধ্যে এই যে গোবরগুলো ভেতরে দেওয়া হচ্ছে এই গোবরগুলোকে পচায় নিয়ে আসবেন, তাহলে বাস সুন্দর করে এখানে দিতে পারবেন। এইভাবে আমরা চাইলে এইটা তৈরি করতে পারবো, ফিনিশিং কোনটা, এইটা লাস্ট পর্যায়ে গিয়ে আমি পাবো হচ্ছে এই জিনিসটা, এটাই হচ্ছে সেই কেঁচো সার, যেটা বলছিলাম চাপাতি, জাস্ট চাপাতি আর কিছু না। এবং এটাই হচ্ছে উদ্ভিদের জন্য বা গাছের জন্য উত্তম খাবার, মাটির যে প্রাণশক্তি দরকার সেই প্রাণশক্তি এখান থেকে আসবে। আমরা এটা তৈরি করার জন্যই এতক্ষণ ধরে বকবক করার চেষ্টা করছি, তাই না? আচ্ছা, এখন হচ্ছে যে কেঁচো সার যে আমরা প্রয়োগ করি এর কিছু মাত্রা বা কি পরিমাণ দিবেন, এটার যে উপকারিতা, এটা দিলে আপনি কি পরিমাণ ফলন পাচ্ছেন, এই বিষয় নিয়ে এখানে বলা আছে। আমি শুধু এতটুকু বলি, খারাপ লাগছে খারাপ লাগলে বলবেন, ঠিক আছে আমি ছেড়ে দেব। আচ্ছা, সেটা হচ্ছে যে কেঁচো সার জমিতে ব্যবহার করার ক্ষেত্রে আমি পার্সোনালি অভিমত দিই যে আপনার সামর্থ্য থাকলে আপনি ইচ্ছা মতো খাওয়ান, এটা খেয়ে গাছের কোনো ক্ষতি হবে না, এটা হচ্ছে সেই জিনিস। আর সামর্থ্য না থাকলে একটা নির্দিষ্ট ডোজ মেনটেন করে তাহলে হবে। যেমন একটা গাছের জন্য, একটা আম গাছের জন্য সাপোজ 1 থেকে 2 বছর বয়সে একটা আম গাছ রয়েছে, এরকম একটা আম গাছের জন্য 10 থেকে 12 কেজি পরিমাণ মিনিমাম আপনি এটা ইউজ করবেন, এর যাতে কম ইউজ করবেন না, মিনিমাম আপনি এটা ইউজ করবেন, তাহলে গাছের যে গ্রোথ আছে সেটা খুব ভালোভাবে হবে। আর সবজির যে বেড তৈরি করেন, সবজি চাষ করতে গেলে সেই বেডের চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আপনি সেখানে সেই পরিমাণ দিবেন।
আর আমরা এটা গবেষণা থেকে পেয়েছি যে যে কোনো ফসলেই আমরা যদি কেঁচো সার ব্যবহার করতে পারি তাহলে সেখানে ফলন 20-25% বৃদ্ধি পেতে পারে। আপনি যদি কোথাও 100 মন ফলন পান তাহলে কেঁচো সার দিলে 120 মন ফলন পাবেন। জাস্ট আলুতে আমি একটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে অনেক এলাকাতে আলুতে এই কেঁচো সার তারা ব্যবহার করে, এবং কেঁচো সার ব্যবহার করে বেশি না, শতকে আপনার 3 কেজি এই পরিমাণ কেঁচো আর কি ওখানে ব্যবহার করা হয়েছে। ব্যবহার করার পরে প্রায় আমি যেটা বললাম 20%-এর উপরে তারা হচ্ছে আলুর ফলন পেয়েছে। খরচ কিন্তু খুব বেশি হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আলুর ফলন বেশি পাইছে, আর 3 নম্বর হচ্ছে আমি যে জমিটাকে তৈরি করছি বা আমার যে জমিটা রয়েছে এই জমিটা আগামী যতদিন চাষ করা হবে ততদিন তার লেভেল থেকে সর্বোচ্চ পরিমাণ ফলন দিয়ে যাবে। কারণটা আমি একটু বলছি, আমরা যে রাসায়নিক সার ব্যবহার করছি, ইউরিয়া দিই, টিএসপি দিই, ডিএপি দিই, যেটা দিই না কেন, দিন দিন কিন্তু মাটিকে নষ্ট করে ফেলছে, তাই না? ওই যে আপনাকে যেমন স্যালাইন খাওয়ালে কি হবে, যে আপনি স্যালাইন খাইতে 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 এক সময় শেষ হয়ে যাবেন, আপনার মধ্যে হাঁটতে পারবেন না, দৌড়াইতে পারবেন না, হাসতে পারবেন না, কথা বলতে পারবেন না। ঠিক মাটিকে আমি যতদিন পর্যন্ত এই রাসায়নিক গুলা খাওয়াবো, এক সময় গিয়ে কি হবে, মাটির উর্বরতা যে শক্তি রয়েছে সেই শক্তি ভ্যানিশ হয়ে যাবে, আমি আপনি দেখবো না। বাট আমার যে পরবর্তী প্রজন্ম, আমার ছেলে মেয়ে বা তার ছেলে মেয়ে বা তার ছেলে মেয়ে যখন চাষ করতে যাবে দেখবে যে কি, ধান গাছ লাগালে ধান হয় না, আম গাছ লাগালে আম হয় না, জমির কি হয়েছে। টেস্ট করতে গিয়ে দেখা যাবে জমির মধ্যে নাইট্রোজেন 0, ফসফরাস 0, টিএসপি 0, খালি অ্যাসিডিক হয়ে গেছে, অ্যাসিডিক হয়ে গেছে, ওই জমিতে চাষ করা যাবে না। তখন সে হয়তো বা বিজ্ঞানীর কাছ থেকে শুনবে আগের যুগের মানুষ যে কাজটা করে গেছে, মানে আমরা করে গেছি, তখন সে বসে বসে গালি দিবে, আমার বাবাই আমার দাদাই আমার ধ্বংস করে গেছে। এই কাজটা যদি আপনি করতে পারেন, যে ভার্মিকম্পোস্ট যদি জমিতে ব্যবহার করতে পারেন, তাহলে কি হবে, এই গালিটা আপনার খাওয়া লাগবে না। আর একটা বিষয় হচ্ছে যে আমার জমিটাকে আমি সর্বোচ্চ পরিমাণে উর্বর রাখতে পারবো। তো বিষয় হচ্ছে যে আমি যদি এটা দিতে পারি, সেটা ফুল গাছ হতে পারে, অনেকেই বাড়িতে ফুল গাছ চাষ করে, তাই না, বা ছাদে ফুল গাছ লাগাই, ফুল গাছে কেঁচো সার দিয়ে দেখবেন যে ফুলের সাইজ অটোমেটিক্যালি বড় হবে, অটোমেটিক্যালি বড় হবে, আপনি কিছু করতে হবে না, শুধুমাত্র ভার্মিকম্পোস্ট দিবেন আর নিয়মিত পানি দিবেন, আর কিছু দেওয়া লাগবে না। আপনার হচ্ছে অনেকেই পরামর্শ দিবে আপনাকে যে ভাই তুমি এই সার দাও, ওই সার দাও, এটা দাও, এটা দাও, কিচ্ছু করা লাগবে না, শুধু এইটা দিলেই আপনার আর অন্য কোনো সার দেওয়া লাগবে না, এর মধ্যে সব আছে, তাহলে আপনার কেন অন্যদিকে যেতে হবে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটার যে উপকারী দিক আছে সেটা আমরা একটু খেয়াল রাখবো। তো আমাদের কিন্তু কোশ্চিন থেকে যায় যে আমি যেটা করব সেটা করতে গেলে তো আমার একটা আয় ব্যয়ের হিসাব লাগে, তাহলে আমি বুঝলাম না যে আমার লাভ হবে কি না, তাহলে আমি কেন করবো। আমি আপনাকে যদি বলি যে ভাই আমি আপনাকে দিয়ে এটা করতে বলছি আপনি একটু করেন, তা আপনি কিন্তু সাধারণত প্রথমের দিকে মেনে নেন না, আমরা মেনে নিতে চাই না, আমরা পরবর্তীতে বুঝতে পারলে তখন নিই, কী বুঝতে পারলে আমার লাভ হবে না ক্ষতি হবে। আপনিও স্বর্ণাদান করছেন, এখন আমি যদি আপনাকে এসে বলি স্বর্ণা না করে 90 করেন, এখন আপনি স্বর্ণা বাদ দিয়ে 90 কে কখন করবেন, যখন বুঝবেন স্বর্ণার সাথে লাভ বেশি, আমার এটাতে লাভ না হলে তো আপনি করবেন না, এটা স্বাভাবিক, এটা তাই না। আপনার যে দিক দিয়েও লাভ হইতে হবে, হয় সময়ের দিক দিয়ে হতে হবে, না হলে ফলনের দিক দিয়ে হতে হবে, দামের দিক দিয়ে হতে হবে, যে দিক দিয়ে হতে হবে আপনাকে লাভ হইতেই হবে। তো আয় ব্যয়ের হিসাবটা আমাদের সব জায়গায় লাগবে, 1 বিঘা জমি ধান চাষ করে কয় টাকা লাভ পাওয়া যায়, 1 বিঘা জমি ধান চাষ করলে কয় টাকা লাভ হয় আমরা হিসাবই রাখি না, লাভ হয় কিনা আমি জানি না, বিষয়টিকে আপনাকে জিজ্ঞেস করলে আপনি কি বলবেন, লাভ হয় কিনা আমি জানি না, আমি হিসাবই রাখি না, কয় টাকার বীজ কিনছিলাম, কয় টাকায় সার দিলাম, কি দিলাম না দিলাম, কোনো হিসাব নাই, বাস জমি থেকে ধান উঠছে বেচছি, দোকানদারকে দিছি, 2 মণ খাইছি, বাস শেষ। এটাই হচ্ছে আমাদের কৃষি, এখান থেকে আমাদেরকে একটু বের হতে হবে, আমাকে লাভ খুঁজতে হবে, কারণ কি এখন যুগের সাথে তাল মিলাইতে হবে, এই জন্য আমাকে লাভ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তখনই আমি কৃষি এই যে আজকে যে জায়গায় আসছে সে জায়গায় আসতে পারবো। আজকে সাপাহার উপজেলায় এই যে এতগুলা বিল্ডিং হচ্ছে, এত নতুন নতুন বাড়ি হচ্ছে, এগুলো তো আজকে থেকে 10 বছর আগে ছিল না, তাহলে আজকে হয়েছে কোত্থেকে হয়েছে, এই আম নিয়ে এসে দিছে আপনাদেরকে, হয় আমের কৃষক হয়েছে, না হয় আম বেশি আড়তদার হয়েছে, এবং ইভেন ইফ অনেকে আছেন যে ভ্যান চালাই বা এই টাইপের পেশার সাথে জড়িত আছে, তারা আমের সময় ওই 2 মাস বা 3 মাসে হিউজ পরিমাণ টাকা ইনকাম করছে, তার মানে কি যারা আগে করতো না সে আম দিয়ে করছে, তার মানে এই লাভটা কিন্তু নিয়ে এসে দিছে। আমের লাভ হচ্ছে দেখেই কি এখন মানুষ আম বাগানের দিকে যাচ্ছে, লাভ না হলে যাইতো না। কিন্তু ধানের ক্ষেত্রে আমরা এখনো একটু সেকালেই আছি,
ধানে লাভ কোন জাতটা করলে হবে আর কোন জাতটা করলে কম হবে, এই পার্থক্যটা আমরা এখনো বের করতে চাচ্ছি না, পারি না এটা আমি বলবো না, চাচ্ছি না। কারণ আমাদের যুগ পাল্টাইছে, আমাদেরকে শুধু ওই খোরপোশ কৃষি করলে হবে না যে খেয়ে পড়ে বেঁচে থাকবো, আমাকে উন্নয়নও করতে হবে। ঠিক আছে, তো এই যে আয় ব্যয়ের হিসাবটা একটু বলি খালি হালকা, যে একটা শাড়ির দাম কত মনে করেন আপনি বলেন? 300-350 টাকা চারির দাম, তাই না? একটা চারি আপনি নিয়ে আসলেন, আর একটা চারির মধ্যে কয় কেজি গোবর লাগবে? একটা চারিতে কয় কেজি গোবর আটে? 30 কেজি আটে। আচ্ছা ধরলাম আমি 30 কেজি দিলাম, কতটুকু আটে আমি বললাম না, আমি চারির মধ্যে 30 কেজি দিলাম, 1 কেজি গোবরের দাম কত? যদি দাম হিসাবে হিসাব করেন তো মনে করেন যে আমি 30-40 টাকাতেই গোবর দিলে ওখানে হয়ে যাচ্ছে, আর আমার ওই একটা চারিতে আমি যদি 30 কেজি যদি গোবর দিই তাহলে আমার কেঁচো লাগবে কয়টা? 300 টাকা কেঁচো লাগবে। এন্ড 300 কেঁচোর দাম কত? সাপোজ মনে করেন যে 800 টাকা করে কেজি, তাহলে 300 কেজি থেকে 300 টাকা কেঁচোতে কিন্তু হাফ কেজি হবে না, আরও কম। তাহলে আমার কিন্তু এখানেও প্রায় হচ্ছে আপনার 300-350 টাকাতে হয়ে যাচ্ছে। তো কেঁচোও নিয়ে আসলাম, গোবরও নিয়ে আসলাম, চারিও নিয়ে আসলাম, এখন আমি এটাকে রেখে দেবো। এই তো আমি ওকে 30 দিন সময় দেব, আমি পরের ধাপের কথা বলছি, 30 দিন পরে আমি এখান থেকে 15 কেজি সার পাবো। 30 কেজি দিয়েছিলাম, অর্ধেক আমি সার পাবো, তাহলে 15 কেজি সারের দাম কত? যদি 10 টাকা করে বেশি তাহলে কিন্তু 150 টাকা। আর আপনার মনে হতে পারে যে আমি এত টাকা খরচ করে 150 টাকা পেলাম, তাতে আমার লাভ হলো না। চিন্তা করে দেখেন, এখান থেকে পরের প্রথমবার কিন্তু হিসাবে এটা, পরের বার আমি যখন যাবো চারি আমার কিনা লাগবে না, কেঁচো এর মধ্যে আছে কেঁচো কিনা লাগবে না, এখন শুধুমাত্র লাগবে কি গোবর। এটাও যদি আমি না কিনি, সাপোজ বাড়ির যদি গরু থাকে, তো ধরলাম যে আমি দাম হিসেবেই ধরলাম যে আমি পরবর্তীতে চারির মধ্যে পরের বছরে গিয়ে আমি 20 টাকা বা 30 টাকার গোবর দিয়েছি ওর ভেতরে, আর কেঁচোটা আমি এখান থেকে পাইছি, আমি এখান থেকে কেঁচোটা দিছি, দেওয়ার পরে এই যে প্রোডাকশন হচ্ছে ওখানে আমি আবার 150 টাকা। তো আপনার যদি চারি প্রতি আমি 150 টাকা করেও ধরি, তাহলে আপনি যদি 20টা চারি করতে পারেন, মাত্র 3টা গরু থাকলেই আপনি 20টা চারি ইজিলি রান করতে পারবেন, তাহলে কি হলো যে আপনি 20টা চারি থেকে আপনি প্রতি মাসের হিসাবে যদি আমি বলি যে প্রথমের দিক 150 করে যেটা পাচ্ছিলেন, আমি যদিও হিসাবটা আমি বলছি 30 কেজি বলছে, এটা আসলে 60 কেজি পর্যন্ত দেওয়া যায় একটা চারির ভেতরে। হ্যাঁ, চারি কিন্তু 3 ফিটে চারি মানে কিন্তু অনেক বড় একটা চারি, হ্যাঁ 60 কেজির উপরে যাবে। সেক্ষেত্রে 30 কেজি যদি আপনি সার পান, মানে প্রতি চারি থেকে হচ্ছে 300 টাকা করে, তাহলে আপনি যদি 20টা আপনি নিয়ে আসেন তাহলে কত টাকা হচ্ছে? হ্যাঁ 6,000 টাকা করে প্রতি মাসে, 6,000 টাকা করে পান, মানে ছোট একদম বলছি, একেবারে প্রাথমিক পর্যায়ে বলছি, পার মান্থ 6,000 টাকা করে, বছরে কত হয়? 72,000 টাকা। আমরা 1 বিঘা আম বাগান করলে 1 বিঘা আম বাগান থেকে বছরে কয় টাকা লাভ করি? 50,000 ধরলাম যে 50,000 টাকা ধরলাম, তার সাথে খারাপ কোথায়? 1 বিঘা আম বাগান চিন্তা করে দেখেন, আর আমার জায়গা কতটুকু লাগছে, আমি যে গরুটা ইউজ করছি, গরুটা ওটা কি ফেলে দেওয়ার জন্য? ওই গরুর দুধ হবে, ওই গরু আমি মোটা তাজা করবো, ওই গরু বাজারে বিক্রি করবো, ওটা তো আছেই পাশে যাচ্ছে, এটাই ওই গরুর গোবরটাকে আমরা যে কাজটা করি খড়ি হিসেবে ব্যবহার করি, আর উনি যেটা বললে আর কেউ কিনতে চায় না, আপনি ওইটাকে কাজে লাগান। অনেকে এখন চেষ্টা করছে গরু না কিনেই, গোবরের দাম যেহেতু কম, বাড়ি বাড়ি গিয়ে ওই ধামুরহাট উপজেলার মধ্যে আছে বিভিন্ন বাড়িতে ও বস্তা দিয়ে আসছে, কাজ হলো গোবর হবে বস্তা ভর্তি করে দিবে, বস্তা প্রতি 50 টাকা করে দিয়ে দিবে, বাস এনাফ, নিয়ে আসবে এক বস্তা মানে কিন্তু অনেক, 50 কেজির বস্তা 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসে সে খাওয়াই টাওয়ায় মনে করেন যে 300 টাকায় বেচবে। জাস্ট প্রথমের যে আপনার ইনভেস্টমেন্ট এটা খালি একটু কষ্টের, আর এই কাজগুলা কিন্তু আমি যেটা বললাম ওই পরিমাণ কষ্টের না, চুল ছিঁড়াছিঁড়ির মতো কিন্তু কষ্টের না, তার মানে আপনি কিন্তু চাইলেই এই বিশেষ করে মহিলারা আমরা করতে পারি। এবং এটা দিয়ে যে শাকসবজি করবেন, যদি বাড়ির শাকসবজিতে দেন, আমি আপনাকে বলছি যদি এটা দিতে পারেন তাহলে আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে না। কীটনাশক আমরা কখন ব্যবহার করি? যখন গাছের নিজের স্ট্রেংথ কমে যায়। আমার জ্বর কখন হয়? যখন আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন আমার জ্বর হবে। আর যদি আমার শরীরে ফিট থাকে, পুষ্টি উপাদান ঠিক থাকে, কি হবে আমার কখনোই জ্বর সর্দি এগুলো হবে না। ঠিক গাছকে যদি আমি তার প্রপার পুষ্টি উপাদান দিতে পারি, ওর মধ্যে কিন্তু রোগ আসবে না। পোকা যদি ওর ভেতরে ওকে খেতেও আসে, ও কিন্তু প্রতিহত করবে, করে না, গাছের শক্তি আছে না, আপনারা জানেন কিনা জানি না, উদ্ভিদের মধ্যে কিন্তু রোগ এবং পোকাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়ে রাখছে। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন মেকানিজম দেখবেন, যে কিছু কিছু উদ্ভিদ আছে কাটা আলা, ওই যে আমরা বলি ফণী মনসার গাছ, ওর গায়ে কাটা কেন থাকে?
ওকে গিয়ে যেন আপনি আঘাত না করতে পারেন, ছাগলে যেন খায় না খেয়ে ফেলতে পারে, এরকম বিভিন্ন উদ্ভিদের ভেতরে বিভিন্ন ধরনের উপাদান থেকেই থাকে। ওই উদ্ভিদের ভেতরে কি এরকম রোগ এবং পোকাকে তাড়ানোর মতো অনেক ক্ষমতা আছে, দেওয়া থাকে। তো এই ক্ষমতাকে ঠিকভাবে রাখার জন্য, আরো শক্তিশালী করার জন্য এই জৈব সারের প্রয়োজন। আমাদেরকে তাদেরকে জৈব সার খাওয়াইলে আমরা টিকাইতে পারবো। আমি শুধু এতটুকু অনুরোধ করব যে আপনারা এই যে বিষয়গুলো শিখলেন, আমরা কালকে কিছু বলেছি আপনাদেরকে, আজকে কিছু বলছি, আপনার গ্রামে আরো অনেক মানুষ আছে, আমরা কিন্তু সবাইকে এখানে ডাকি নাই, মাত্র 30 জনকে ডাকছি। আপনি গিয়ে আপনার গ্রামে আরো যারা মানুষ আছে ওদেরকে দয়া করে মেসেজটা দিবেন। এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে সবাইকে আমরা ডাকতে পারবো না, একজনকে বলে আর একজনকে শেখানো, না হলে আমরা এই কাজগুলো সম্প্রসারণ করতে অনেক ক্ষেত্রেই বাধাপ্রাপ্ত হই। আপনারা আমাদেরকে হেল্প করলে আমরা তখন এগুলোকে সম্প্রসারণ করতে পারবো। এই জন্য নিজে তো করবেনই, সেই সাথে আর একজনকে একটু পরামর্শ দিবেন, তাহলে সে এখান থেকে উপকৃত হবে। আর কৃষিকাজ এখন আগের মতো নাই, এখন আপনি চাইলে খুব ইজিলি যোগাযোগ করতে পারেন, আমার সাথে হতে পারে, আমার উপসহকারী যে আপনাকে পাঠাইছে তার সাথে হতে পারে। জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে ফোন করবেন, সার কীটনাশক যেটা দেওয়া লাগে বা যে কোনো প্রোডাকশন টেকনোলজি নিয়ে আপনার জানতে আগ্রহ হতেই পারে, আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, আমাদেরকে জিজ্ঞেস করবেন, সেই সেবাটা নিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনি যে সফলতা চাচ্ছেন সেটা পাবেন। আর আপনি যদি এটা না করে ভুল পন্থায় কাজ করেন, তাহলে যে দেখা যাবে কি যে একসময় গিয়ে আপনি আর অনুপ্রাণিত হতে পারবেন না, বিরক্ত চলে আসবে, তখন আপনি বলবেন যে এটা তো ভালো না, আমি এই কাজ করবো না, তখন আর এটা সম্প্রসারণ করা সম্ভব হয় না। আমরা চেষ্টা করব যে আমাদের যে টার্গেট রয়েছে, আমরা চাই যে আমাদের বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল যে সোনার বাংলা গড়ব, যেখানে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষের মধ্যে সুখ এবং সমৃদ্ধি বিরাজ করবে, আপনারা সে অনুযায়ী প্রোডাকশন করতে পারেন, ফসল উৎপাদন করতে পারেন এবং আমরা সবাই মিলে সুখে থাকতে পারি, এতটুকু কামনা করে আমি আমার সেশন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, জয় বাংলা।